রসোলা মর ভালোবাসা, রসোলা মর প্রেম বিরহের মূল আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى
ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে জোড়ালো কণ্ঠে কণ্ঠের সমস্ত হক আদায় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই একযোগে বলি আল্লাহুম্মা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخري دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনার তীরঘাসা একটি জনপদ সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ দুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম
কওমি মাদ্রাসা এবং মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2020 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সম্মানিত সভাপতি নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব আমার পূর্বে কথা বলেছেন প্রথিত যশা আলেমে দ্বীন ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক খ্যাতনামা মুফাসসিরে কোরআন মুহতারাম মুহতারামে মুকাররামি মাওলানা কারামত আলী নিজামি সাহেব মঞ্চে বসে আছেন হযরত উলামায়ে কেরাম ফজলে আজম আমার বামে বসে আছেন পার্শ্ববর্তী উপজেলা বেলকুচি উপজেলা পরিষদের সাবেক এক্স ভাইস চেয়ারম্যান আমার প্রিয় ভাই ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার জননেতা জনাব আমার প্রিয় ভাই সোহেল ভাই। এরপরে আজকের এই প্রোগ্রামের সম্মানিত যিনি বরেণ্য প্রধান অতিথি যার নেতৃত্বে বলা চলে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার খুব প্রিয় মানুষ এই ইউনিয়ন পরিষদের তিনি অভিভাবক এই অত্র অঞ্চলের জনপ্রিয় একজন ব্যক্তি জনাব আলহাজ নবিদুল ইসলাম সাহেব সামনে উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকেও প্রশ্ন করেছেন, প্রশ্ন করাটা স্বাভাবিক, কারণ এই মাহফিলটার ফাউন্ডেশন আমি অধম আমাকে দিয়ে শুরু হয়েছে। 14 বছর পূর্ণ হলো আজকে আলহামদুলিল্লাহ, মাহফিলের বয়সও 14 বছর। তাহলে বাদ পড়ছে 1-2 বছর? বাদ পড়ি নাই। সম্মানিত ভাইয়েরা জানতে চেয়েছেন কেমন আছি, আমিও জানতে চেয়েছি আপনারা কেমন আছেন। এটাই হলো মুসলমানদের ভালোবাসা, ঠিক কি না? কুশল বিনিময় সালাম ছাড়া না সালাম সহ বলেন, কুশল বিনিময় শুরু হবে সালাম বাদে না সালাম সহ? আগে কথা না আগে সালাম? শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাম দিয়ে কথা বলা শুরু করেছেন। আমার দেশে তো এমন কিছু মূর্খ নাদান থাকে যারা সালামটাও বুঝে না সালাম কেমনে দিতে হয়, তারা আবার ইউনিভার্সিটির টিচারও হয়। যাক, মাঝে মাঝে একটু ভুল টুল হতো আমাদের সালাম দিতে, মাশাল্লাহ একটু এই ঠেলায় সালামটা ঠিক হয়ে গেছে আমাদের, বলি আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ অবস্থায় আসতে পেরেছি, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা, সর্বনিম্ন রিজিক হচ্ছে অর্থ সম্পদ, সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থতা, আর পরিপূর্ণ রিজিক হলো
একটা বান্দার জীবনে নেক সন্তান এবং নেক স্ত্রী থাকা, আলহামদুলিল্লাহ। আর সর্বোচ্চ একটা বান্দার যেখানে আর কোনো অপূর্ণতা থাকবে না এমন রিজিক হলো আল্লাহর রেজাবন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সুস্থতার গুরুত্ব সম্পদ অর্থের চাইতে কম না বেশি? গোটা দুনিয়া আমার নামে দলিল হলো কিন্তু ধরছে করোনা, কম উপায় আছে? যমুনা গ্রুপের চেয়ারম্যান যখন মারা যান বললেন ডাক্তারদেরকে ডেকে, ও পৃথিবীর প্রতিযোগিতা ডাক্তাররা এসেছ আমার চিকিৎসা করতে, সব সম্পত্তি দলিল করে দিলাম তোমাদের, আমার কষ্ট দূর করো, আমার অসুখটা সারাইয়া দাও। কেউ পারবে না, কে ছাড়া? আস্তে বলবেন না, কে ছাড়া? অসুখ দেন কে? সেরে দেন কে? রোগ দিয়েছেন কে? রোগের ঔষধ কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমরা চাইবো কার কাছে ঔষধ? আল্লাহর কাছে। মাস্ক আমাকে বাঁচাবে? মাস্ক আমাকে বাঁচাবে না, হাত ধোয়া আমাকে বাঁচাবে না, কিন্তু উজু আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই একটা বছর ধরে প্রায় খালি বলে হাত ধন, পা ধন, মুখ ধন, কিন্তু একটাবার বললো না উজু করে নামাজে দাঁড়ান। এই একটা আইন পাশ করলে তো সমাজ থেকে সব বন্ধ হয়ে যায়, কিন্তু এই কথা বলার মুসলমান আমার দেশে নাই। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব হলো কারো তাসবিহ প্রকাশ আমরা করব না, পবিত্রতা ঘোষণা করব কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ পাকের, যিনি সবার বড়, সর্বোচ্চ, আলা। সাব্বিহিস্ম রাব্বিকাল আলা। সবচেয়ে বড় কে? আজকে আমি ধরেছি এরকম সবচেয়ে বড় যিনি, এমন একটি সুরা আমি ধরেছি, সুরাতুল আলা। মক্কায় নাজিল হয়েছে, 14 বছর তো আমার মনে আছে যে আমি কি কি কথা এই ময়দানে বলেছি। আমি সুরার উপরে আজকেই প্রথম আলোচনা করছি এবছরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাকে এমন কথা মুখ থেকে বের করে দেন যেটা জাতির জন্য, মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয়। আমি যেন এমন কথা বলতে পারি যে কথাগুলো প্রেজেন্ট ওয়ার্ল্ডে মুসলিম উম্মার জন্য যেটা খুবই প্রয়োজন, এমন কথা যেন আল্লাহ আমার মুখ থেকে বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন কোনো কথা কি বসে থাকে, নির্দিষ্ট জায়গায় থাকে, নির্দিষ্ট ভূখণ্ডে থাকে? গোটা পৃথিবীতে কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা পৃথিবী সাপ্লাই হয়ে যায়। আপনি কোথায় থাকবেন সব জায়গায় আপনার সাউন্ড চলে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে মুহূর্তে একটা পক্ষ চাচ্ছে কোরআনের আওয়াজ বন্ধ হোক, সিনেমা হল চালু হোক। চালু হয়েও গেছে, সাহসী হিরো আলম দিয়া চালু হয়েছে, এবং চালু হয়েছে সীমিত আকারে দেশের সমস্ত চিড়িয়াখানাগুলো। গার্মেন্ট শিল্প কোনোদিন বন্ধ হয় নাই, গার্মেন্ট শিল্পে তো কোনো মানুষ নাই নাকি, যন্ত্র চলে, মানুষ কি মানুষ সেখানে আছে? একটি বদ্ধ ঘরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করছে। গার্মেন্ট শিল্প ধ্বংস হলে অর্থনীতি ধ্বংস হবে, এই কথা বলে গার্মেন্ট শিল্পও চলে, সবই চলে, কিন্তু কোরআনের আলোচনা না থাকলে যে ইমান ধ্বংস হবে, ঠিক কিনা? ইমান বৃদ্ধির জায়গায় হলো কোরআন। ইমান বৃদ্ধির জায়গা কি? কোরআন। এটা কি আমার কথা? আমি আব্দুল্লাহ, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে সুন্দর করে বলছেন, ইমান বৃদ্ধি পাবে কেমনে? দরবারে গেলে নয়। ইমান বৃদ্ধি পাবে কেমনে? দুনিয়ার কোন ব্যক্তির কথা শুনে নয়, মস্তিষ্ক প্রসূত কোনো কথা শুনে নয়, নাটক দেখে নয়, সিনেমা দেখে নয়, যাত্রা দেখে নয়, পালা গান শুনে নয়। ইমান বৃদ্ধি পাবে কি দিয়ে? মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলি আল্লাহু আকবার। ইমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নামটা স্মরণ করে দেওয়া হয় দিলের মধ্যে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়, আর যখন তাদের সামনে কোরআনে কারিমের যখন আলোচনা করা হয় তেলাওয়াত যখন করা হয় তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ইমানটা তাজা হয়ে যায়। কোরআন শুনলে ইমান কি হয়? কোরআন শুনলে ইমান কি হয়? তাজা হয়। গার্মেন্টস বন্ধ হলে অর্থনীতি ধ্বংস হবে, আর কোরআনকে বন্ধ রাখলে যে ইমান ধ্বংস হবে, ইমানের ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আবার বলছে ওয়াজ মাহফিল শুনলে নাকি ধর্ষণ বাড়ে, একজন মন্তব্য করেছে। ওয়াজ মাহফিল সিনেমার জন্য যেমন সেন্সর বোর্ড আছে, এখন তারা বলতেছে ওয়াজ মাহফিলের জন্য সেন্সর বোর্ড থাকা দরকার। কত বড় বেকুব হলে এই কথা বলতে পারে! এ দেশের যত ওয়েজ আছে, ওয়েজ যদি মিনিমাম জ্ঞানটা নিয়েও যদি তিনি কথা বলেন, তবু তার মুখ থেকে কি বের হয়, তোমরা নামাজ পড়ো না, মিছা কথা কও, ঘুষ খাও, জেনা করো, এগুলো কি আছে তাদের মুখে? না। তারা কেন চায় না এগুলো জানেন? তারা চায় না এই জন্য, কোরআন তেলাওয়াতের চাইতে শ্রেষ্ঠ সুন্দর কণ্ঠ, সুন্দর সুর পৃথিবীতে আর নাই। কোরআন যদি সমাজে চালু হয়ে যায় ওরা অচল হয়ে পড়বে। কোরআন দিয়েছে শ্রেষ্ঠ সংস্কৃতি উপহার, কোরআনই হলো শ্রেষ্ঠ সংস্কৃতির কিতাব। সুবহানাল্লাহ। আবার ভুল বুঝবেন না, হয়তো এই কথা বলার কারণে আবার অনেকে বলবেন যে হুজুর আবার কি কথা বললেন, সংস্কৃতি মানে কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ, সংস্কৃতি হলো জীবন চলার পথ। জীবন চলার তো জীবন চলার পথ কি? আস্তে বলে, জীবন চলার পথ কি? এটাই তো সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ে। এই ওয়ে ছাড়া আমি আপনি কখনো নাজাত পাবো? আস্তে বলবেন, নাজাত পাবো? আমার বন্ধুগণ, পৃথিবীতে বহু গ্রন্থের নাম আমরা শুনেছি, পৃথিবীতে বহু বইয়ের নাম আমরা শুনেছি, কিন্তু আমরা এমন একটি কিতাব নিয়ে আজকে বসেছি, এই কিতাবের যিনি রচয়িতা, যিনি রচনা করেছেন, যিনি এই কিতাবটা আমাকে আপনাকে দিয়েছেন, তিনি কত বড় চ্যালেঞ্জ আজ থেকে কতদিন আগে দিয়ে দিলেন যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। এই কিতাব যে মানুষের লেখা হতে পারে না, মানুষের লিখিত কোনো বই হতে পারে না, তার বড় প্রমাণ হলো আল্লাহ নিজে কত বড় একটি কথা বলে দিলেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا جرب لي الله أكبر قطع পৃথিবীর সাত সমুদ্রের সমস্ত জলরাশি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি, সমস্ত গাছগাছালি যদি কলম হয়ে যায়, কালিকে ব্যবহার করার জন্য কলম ব্যবহার করা হলো, কলম দিয়ে কালির পানিরূপী কালিগুলো দিয়ে যদি লেখা শুরু হয়ে যায়, কি লেখা শুরু হয়ে যায়? এই জানলাই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে ভোথরা হয়ে যাবে, আল্লাহর এই কোরআনের কালিমার ব্যাখ্যা লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ।
পৃথিবীর কোন লেখক কি কোন বই লিখে এরকম কোন চ্যালেঞ্জ দিছে? দিয়েছে না? এটাই তো প্রমাণ, এই আয়াতটাই তো প্রমাণ যেটা আল্লাহর কালাম। জোরে বলি সুবহানাল্লাহ। একই ভাবার্থে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. جرب لي الله أكبر. أمر فائرة شيء مهاجرنته আল্লাহর কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, সবের মধ্যে আছে। করোনা থেকে বাঁচবো কেমনে তার ঔষধের মধ্যে আছে না নাই? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শেফা করে, আরোগ্য করে, রহমত করে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে শেফা আছে না নাই? আচ্ছা, এই করোনা মানুষের লাংস অ্যাটাক করে বেশি, লাংসে এটা ঢুকে পড়ে। এই ভাইরাসটা লাংস অ্যাটাক করবে না কোন বান্দার? যে বান্দার তেলাওয়াত থাকবে নিয়মিত, যখন আল্লাহর কালাম একটু টান মেরে মেরে সূরা ফাতিহা পড়বে, 20 সেকেন্ড সময় লাগবে, 25 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড সময় লেগে লেগে বারবার ওই বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে তার লাংসের ব্যায়াম হয়ে যাচ্ছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিসের ব্যায়াম? লাংসের ব্যায়াম। যখন কোনো বান্দা সুমধুর কণ্ঠে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এখন লাংসের ব্যায়াম যেগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ ব্যায়াম হলো আল্লাহর কালামটা একটু তেলাওয়াত করলে তার ব্যায়ামটা হয়ে যাবে। বান্দা যখন এই তেলাওয়াত করতে যাবে, আল্লাহ বলছেন বান্দারে নামাজে যখন তুই দাঁড়াবি, আমি চাই না তুই আমার কাছে হাজির হওয়ার সময় একটু ময়লা আবর্জনা নিয়ে আমার সামনে তুই দাঁড়াবি না। আমার সামনে যখন তুই দাঁড়াবি আমি তোকে ফ্রেশ দেখতে চাই, আমি তোকে পরিচ্ছন্ন দেখতে চাই, উস্কো খুস্কো দেখতে চাই না, পরিচ্ছন্ন দেখতে চাই। এই জন্য তুই চারটা কাজ করবি, ওযু বানাবি। কার হুকুম? আস্তে বলবেন না, কার হুকুম? ওযুর মধ্যে মনে হয় হাত ধোয়া বাদ আছে, মুখ ধোয়া বাদ আছে, মাথা মাসে বাদ আছে, পা ধোয়া বাদ আছে। কত আগে জানিয়ে দিলেন এই করোনা ভাইরাস তিনটা অঙ্গ দিয়ে ঢুকে যায়, চোখ দিয়ে ঢুকে, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে। রসুল সুন্নাহ আমলগুলো শিখিয়ে দিয়েছেন, চার ফরজের সঙ্গে আরো ওজুর সুন্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের ভিতরে কত আগে যত্ন নেওয়ার জন্য বললেন বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়। আজ থেকে 1500 বছর আগে হাত ধোয়ার জন্য দিবস না পালন করে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে হাত ধোয়ার কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعَبَيْنِ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যখন নামাজের নিয়ত করবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমাদের জন্য কাজ হলো চারটা। কয়টা কাজ? ওজুর ফরজ কয়টা? সবাই যে বলতেছে নাকি ওযু ছাড়া কি নামাজ পড়ে নাকি? হ্যাঁ, এলাকার মানুষ ওযু করে তো নাকি? সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর ওজুর পর কি পেশাব করলে সমস্যা আছে? এরকম লোকও কিন্তু এই দেশে এখনো আছে, বলতেছে হুজুর ওজুর পরে কি পেশাব করলে কোনো বেকায়দা আছে? আমার ভাইয়েরা, এই ওজুটা কেন আসলো? নামাজ যদি না থাকতো ওজুর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা মাসলা খুঁজতে যাই কোথায়?
যখন কেউ প্রশ্ন করেছে হুজুর কোরআন পড়তে কি উযু লাগে নাকি, আসলে কি কোরআন পড়ার জন্য উযুর হুকুম না নামাজের জন্য উযুর হুকুম, বুঝতে হবে। কিন্তু কোরআন পড়ার জন্য কিন্তু উযুর হুকুম না, কিন্তু নামাজে কোরআন পড়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উযুর শর্ত জুড়িয়ে দিলেন নামাজের সাথে, যখন তুমি নামাজে দাঁড়াবে সেই সময় তুমি উযু বানাবে, সে উযু বানানোর সময় তুমি আগে কি করবে, মুখমণ্ডলটা ধৌত করে নেবে, মুখের মধ্যে পানি দেবে, নাকের মধ্যে পানি দেবে, চুলের গোড়ালি থেকে গলা পর্যন্ত কোনো জায়গায় যেন বাদ না পড়ে যায়, ভাইরাস যেন বের হয়ে যায়। একটু আস্তে কর, সুবহানাল্লাহ, গুনাহ বড় না ভাইরাস বড়? চিন্তে পড়ছে সব, বলেন গুনাহ বড় না ভাইরাস বড়? তাহলে কি ভাইরাস শুধু পড়লে হবে, ভাইরাস মরলে হবে? ভাইরাস তো মরবেই, রহমত তো আমি পেয়ে গেলাম। বান্দা যখন মাথা মাসে করবে, বান্দা যখন দুই হাত দৌত করবে, বান্দা যখন দুই পা দৌত করবে, হাতের গুণা, পায়ের গুণা, মাথার গুণা, মুখের গুণা, চোখের গুণা, সব গুণা মাফ হয়ে গেল। তাহলে গুণা বড় না ভাইরাস বড়? গুণাও গেল ভাইরাসও গেল। আমার বন্ধুগণ, বান্দা যখন উযু বানায়া যখন মসজিদের দিকে ঢুকে গেল, কদম একটা করে ফেললো, দশটা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে গেল। কোন বান্দার জীবনে গুনা নাই বলেন? সবার জীবনে গুনা আছে না নাই? গুনা হবে, উযু করবো মাফ হয়ে যাবে, নামাজে দাঁড়াবো মাফ হয়ে যাবে। যদি আপনি গুনা না করেন, স্পষ্ট হাদিস কি আশার আলোক, আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউ লাম তুযনিবু লা যাহাবা আল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন হাত্তা ইয়ুযনিবুন, তোমরা যদি গুনাহ না করো আমি তোমাদেরকে পাল্টায় দিই, এমন একটা কমকে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। গুনাহ হলো বান্দার যোগ্যতা, বান্দার কি যোগ্যতা, বান্দা যার নাম গুনাহ তার আছে। তাহলে আজকে থেকে নিয়মিত গুনাহ করব, আমি তো খুব ঢিল মশলা দিয়ে দিলাম, কিন্তু এটা কি আমার কথা না আল্লাহর কথা? গুনাহ না থাকলে আপনি মাফ চাবেন কেমনে? গুনাহ না থাকলে আমার চোখের পানি পড়বে কেমনে? আমি তাসবিহ জপব কেমনে? সর্বোচ্চ যিনি আলা, সে আলার তাসবিহ আমি জপব কেমনে? এই জন্য গুনাহ হবে। লাউ বালাগাত যুনুবাক আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, আমার কাছে যদি শিরিক মুক্ত হয়ে আসো, বেদাত মুক্ত হয়ে আসো, সমস্ত পাহাড় পরিমাণ গুনাগুলোকে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাই কি রাজি আছেন? আল্লাহ সবাইকে খাওয়ান, সবাইকে খাওয়ান না, ডোনাল্ড ট্রাম্পকে খাওয়ান, কে চুপ করে আছে মনে হয় অন্য কেউ খাওয়ায়, জন বাইডেনকে কে খাওয়ান, ডোনাল্ড ট্রাম্পের তো ঘুম নাই, ডোনাল্ড ট্রাম্প শীত হয়ে পড়ছে, জন বাইডেন একটু আগায় আছে, আবার কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে জন বাইডেন খুব ভালো, মুদ্রার এপিট আর ওপিট সব কুত্তা খাওয়া গুরু, ঠিক কি না? আমি বলি প্রেজেন্ট ওয়ার্ল্ডে এখন খলিফা হলো তিনজন, প্রেজেন্ট ওয়ার্ল্ডের খলিফা কয়জন? তিনজন। এক নম্বর হলো ডোনাল্ড ট্রাম্প, নম্বর দুই হলো বরিস জনসন, নম্বর তিন হলো দমোদর দাস নরেন্দ্র মোদি। মাশাল্লাহ দাড়িও আছে, আছে না নাই? মাঝে মাঝে পাগড়িও লাগায়, পাঞ্জাবিও পড়ে, ঠিক কি না? সব ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই? কি নাই? ইমান নাই। আজকে গোটা বিশ্বের মুরলিপনা, গোটা বিশ্বের নেতৃত্ব তারা দিচ্ছে, অথচ সেই ডোনাল্ড ট্রাম্পের
চেয়ারে বসা দরকার ছিল আজকে মুসলমানদের থেকে একজন ওমরে। ঠিক কি না? কেন নাই? আমাদের কিছু ভুলভাল ফতুয়ার কারণে, ঠিক কি না? ভুল চিন্তার কারণে, ভুল চিন্তার কারণে আজকে অবস্থা হয়েছে। অর্থ নিয়ন্ত্রণ করছে আজকে ইসরায়েল, নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে আজকে আমেরিকা। আজকে অর্থ এবং নেতৃত্ব যদি সৎ এবং চরিত্রবান লোকের কাছে থাকত, গোটা পৃথিবীতে আজকে শান্তির বাতাস প্রবাহিত হতো, ঠিক কিনা? কিন্তু হুজুররা তো সারা জীবন ওয়াজি করছে, রসুল ছিলেন আমিরা না, বাদশাহি পাইয়া করিলেন না, কিন্তু এটা কোনো কথা? এর চেয়ে বড় মিথ্যা অভিযোগ কি আর থাকতে পারে? দুজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা, আল্লাহুম্মা সাল্লি আলা, আছে না নাই? আছে। সারা জীবন শুনেছি আমরা রসুল পেটে পাথর বেঁধেছেন, না খেয়ে থাকছেন, ঘর নাই বাড়ি নাই, এতিম অসহায় নবী, খালি এগুলোই শুনছি আমরা সারা জীবন। কিন্তু না, এটা ভুল কনসেপ্ট, রং কনসেপ্ট। অর্থ থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে, চোরদের হাতে না ভালোদের হাতে, চোরের হাতে না ভালোর হাতে। আজকে আমার দেশেও অর্থের চাকা যাদের হাতে আছে, অর্থ এবং নেতৃত্বের চাকা ঘুরাচ্ছে ভালো মানুষ না খারাপ মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ। এই জন্য আজকে আমাদের এই সিচুয়েশন তৈরি হয়েছে, সব কেটে যাবে। শর্ত হলো, আমি আমার কারামত ভাইয়ের সঙ্গে মিলায় বলতে চাই, যদি জান মাল ইজ্জত আবরু মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সব নিরাপত্তা নিশ্চিত যদি আমরা করতে চাই, ঘুরে যেতে হবে একমাত্র সেই মহান প্রভুর দিকে, যিনি আমার মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাকে সৃষ্টি করেছেন কে? কি থেকে? খুলিকা মিম্মা ইন দাফিক, প্রবল বেগে ছিটকে পড়া এক ফোঁটা পানি থেকে। আমি নাপাক বলবো না, হয়তো হ্যাঁ এটা বের হলে আপনার জন্য গোসল ফরজ হয়ে যায়, কিন্তু এটা কখনো নাপাক না। আমার কথা কি বুঝতেছেন সবাই? প্রবল বেগে নির্গত দাফিক থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এবং এক ফোঁটা এক ফোঁটা স্পার্মের ভিতরে কোটি কোটি শুক্রাণু আল্লাহ পাক রেখে দিয়েছেন। অসংখ্য শুক্রাণুর ভিতর থেকে একটাকে সক্রিয় করে মার ডিম্বাণুতে আল্লাহ পাক রিজার্ভ রেখেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো ক্ষমতা কার? ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়ামান নুতফা থুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক থুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক থুম্মা ইউরসিলা ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহি রূহ ওয়ায়ুমারু বিআরবাইন কালিমাত বিকাতাবি রিজকিহি وأجله وعمله والشقي أم سعيد الله أكبر رسول কত বড় গবেষক, কত আগে বললেন 40টা দিন এই স্পার্মটা মার পেটের ভিতরে গিয়ে এটা জমাটবদ্ধ হয়ে যায়, এরপর সেখান থেকে গোশতের টুকরা হয়ে যায়, এরপর সেখানে হাড় মাংস দিয়ে প্রস্তুত হয়ে যায়, এবং এরপরে সেখানে ফেরেশতা এসে একটা ফুৎকার দিয়ে রূহটা সেখানে ঢুকায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা এসে তার চারটা বিষয় সিলেকশন দেন, কয়টা বিষয়? চারটে বিষয় লেখালেখি শুরু হয়ে যায়। এর মধ্যে হলো তার রিজিক কি পরিমাণ হবে, সে কয়দিন বাঁচবে, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সে কয়দিন বাঁচবে, সে কি আমল করবে, এবং সে তার ভাগ্য কি হবে, সব ওই মার পেটেই ফেরেশতা কর্তৃক লিখিত হয়ে যায়। আমি যা কিছু করব লেখা আছে না নাই? আসতে বলবেন লেখা আছে না নাই? লিখিত রেখেছেন কে? কে লিখিত রেখেছেন? সেই এক ফোঁটা সবেগে নির্গত, প্রবল বেগে নির্গত দাফিক থেকে আমার সৃষ্টি হয়েছে, যা কোথা থেকে বের হয়
خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب যা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে, পৃষ্ঠদেশ থেকে পুরুষের বের হয়, আর একজন নারীর বক্ষ থেকে, বক্ষদেশ থেকে বের হয়ে যায়, ইয়াখরুজু বের হয়ে যায়। এই পৃষ্ঠদেশ কেন বলা হলো এবং বক্ষদেশ কেন বলা হলো? অথচ অন্ডকস্তুপ গোপনাঙ্গের সঙ্গে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তথ্যটা কত আগে দিয়ে দিলেন, এমব্রায়োলজি যেটা ভ্রণ তথ্যে আজকে প্রমাণ মিলেছে, আসলে মূলত অন্ডকোষের কাজটা পৃষ্ঠদেশেই মূলত হয়ে থাকে, কিন্তু প্রচন্ড গরমের কারণে সেই জায়গায় সে টিকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্ম পদ্ধতিটাকে ব্যালেন্স করার জন্য অন্ডকোষটাকে যৌনাঙ্গের সঙ্গে, গোপনাঙ্গের সঙ্গে মিলিত করে দিয়েছেন, যেন একটা মানব জন্ম হতে পৃথিবীতে আসতে যেন কোনো কষ্ট কোনো অসুবিধা না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সব পদ্ধতি কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলার। আমি আপনি তো কিছুই না, তসবিহ তো তারই জপতে হবে যিনি আমাকে এত নিখুঁত করে সৃষ্টি করেছেন, যে সৃষ্টির ভিতরে কোনো কমতি রাখেন নাই, কোনো কম বেশি করেন নাই। এই জন্য রসুলকে মক্কার মাটিতে আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, হে রসুল আপনি তাসবিহ জপবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ আপনি সেই আল্লাহ তাআলার তাসবিহ জপেন যিনি সর্বোচ্চ, যিনি মহান। মহান কে? আস্তে, মহান কে? আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন মহান। কিন্তু আজকে এই মহান শব্দটা কত জায়গায় লাগাইছে আল্লাহই জানে, ঠিক কি না? মহান শব্দ যেখানে সেখানে লাগায় রাখছে। মহান নাম দিলেই মহান হওয়া যায় না, মহান হতে হলে মহানের যোগ্যতা লাগে। সকল সর্বোচ্চের যোগ্যতা কার? সুবিশাল আকাশ কার? এই আকাশ কে বানিয়েছেন? অসংখ্য তারকা কে সাজিয়েছেন? এই আকাশের খুঁটি কয়টা? কয়টা কইছে? তিনটা না চারটা কইছে? খুঁটি আছে? কোনো খুঁটি নাই। বিগাইরি আবাদিন তারাও না, দেখো না, খুঁটিবিহীন সাপ। পৃথিবীর সব ইঞ্জিনিয়ার খুঁটি দিয়ে বিল্ডিং বানায়, আর আমি এমন ইঞ্জিনিয়ার, আমি তো এই জন্য মহান, আমার ছাদে কোনো খুঁটি লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো কি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগছে তার? এবং তার শুধু মানুষ শুধু ইঞ্জিনিয়ার না, তার সমস্ত প্রাণী ইঞ্জিনিয়ার। আবার বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা বানায়, মানুষ বিল্ডিং এর ভিত দেয় হলো নিচ থেকে, আর বাবুই পাখি বিল্ডিং এর ভিত দেয় হলো উপর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? উপর থেকে দেয় না, সুন্দর করে মোটা শক্ত ডাল। কি গাছ? তাল গাছ। আমার আপনার বাড়ি উপরে যায়, তাল গাছ ঠিক থাকে। সুবহানাল্লাহ বলেন, দেখেন ও কিন্তু কলা গাছে যায় নাই, কলা গেছে? গেছে কলা গেছে। কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা তার, ভিত শুরু হলো আগা থেকে, সুন্দর করে করে নিচের দিকে নেমে আসতেছে। এত সুন্দর বাসা তার, সেই বাসার ভিতরে এত সুন্দর নিপুণ, সুন্দর করে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে বাসা বানিয়ে নিয়েছে। ছোট্ট একটা মাথা বাবুই পাখি, সেই বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? হ্যাঁ, অনেকে চুপ করে আছে, বাবুই পাখি মনে দেখেন নাই, কোন ওজন টোজন আছে? ছোট্ট একটা পাখি মাথার ওজন নাই বললেই চলে, কি ব্রেন আল্লাহ তার মাথার মধ্যে দিলেন, হিকমা দিলেন, বিশেষ জ্ঞান দিলেন। অতএব বিশেষ জ্ঞান শুধু মানুষকে দেওয়া হয় নাই, সমস্ত প্রাণীকে দেওয়া হয়েছে। আমার আপনার বাড়ির কবুতর 20 মাইল 30 মাইল দূরে আপনি বিক্রি করে আসেন, সেই কবুতরটা
বিক্রি করার পরও বাড়িতে ফিরে আসে, আসে ফিরে আসে। আমার চোখ বেশি দূর দেখতে পায় না, ওই কবুতরের চোখটা বেশি দূর দেখতে পায়, কবুতরের তাকটা দেখেন। এমনি এমনিতে এগুলো হয় নাই। আল্লাহ যে কত মহান, কেন তার তেসবি আমরা জপব না? আল্লাহ বলছেন, বান্দারে তুই শুধু আমার তেসবি জপতে ব্যর্থ হয়ে যাস, কিন্তু পৃথিবীর এমন কোন প্রাণী নাই, ওয়া ইমিন কুল্লি শাইইন, এমন কোন পৃথিবীতে প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যা জিকির করে না, তাদের জিকির তোমরা বোঝো না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে আমার জিকির করে তাদের জিকিরের ভাষা তোমরা আমার তোমরা আমার বান্দারা বোঝো না। জোরে বলে সুবহানাল্লাহ। সব প্রাণী জিকির করে কার? কি সুন্দর বাসা বানালো, সিরর আইলা আর কি, সিডর আসলো, আইলা আসলো, হারিকেন আসলো, বুলবুল আসলো, আর কি, মহসিন, নার্গিস, এই তো আমফান, চাম্পান, কত কি আসলো, সব ঝড়ে আমার আপনার বাড়ি সব ধ্বংস হয়ে গেল, কিন্তু তাল গাছ উপড়ালো না, ওর বাসাও ঠিক থেকে গেল। এমন সুন্দর বাসা, চতুর্দিক থেকে বাতাস ঢোকে, এসি লাগে না, ন্যাচারাল বাতাস ঢোকে। ওই বাসার ভিতরে তিনটা বাথরুম, একটা কমন রুম, একটা বেডরুম, আর একটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমে সোফা সেটও থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার গিন্নি নিয়ে শুয়ে থাকে, আর কমন রুমে বাচ্চাগুলো থাকে আর ডিমগুলো থাকে। যখন কোনো মেহমান বাড়ির ভিতরে ঢুকতে যায়, অত সাল্লিমু আলা আহলিহা, জিকির করতে করতে সালাম দিয়ে ঢোকে, ঢুকে যখন ওয়ার্নিংটা দিয়ে দেয়, পুরুষ বাবুই পাখি ভিতর থেকে অন্দর মহল থেকে বের হয়ে আসে, ঠোঁটে ঠোঁট মিলাইয়া সালাম বিনিময় করে বলে, বস দোস্ত এই যে সোফা সেটে বসো, ভিতরে জামানা বউ শুয়ে আছে, একটু আসতে কম, সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন প্রাণী নাই পৃথিবীতে, সমস্ত প্রাণী যে আমার জিকির করে না, এমন কোন প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোমার মধ্যে একটু সমস্যা আছে, আছে না নাই বলেন, সমস্যা আছে না নাই? খুলিকাল ইনসানু হানুআ ওয়া ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহু খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম দাঈমুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের অন্তরটা ছোট, এত সংকীর্ণ হৃদয়, ক্ষমতায় যখন একবার আসে ক্ষমতার ছাড়তে চায় না। জনগণ সাক আর না সাক, আসতে কোন কেন, এত ছোট হৃদয় জনগণ রাখতে চায় না। আমি কই থাকবো কিয়ামত পর্যন্ত, আছে না নাই? অন্তরটা এত ছোট। আমার ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিককে আস্তে, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ পাক, সম্মান তো আল্লাহ দেন, মর্যাদা আল্লাহ দিয়ে দেন। ইমানুয়েল ম্যাক্রন, জাহান্নামের নরকীট, চরিত্রহীন লম্পট, এই বেদবের নেতৃত্বে রাষ্ট্রীয় মদদে নবীর বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র আঁকানোর যে ষড়যন্ত্র করলো, আমি আর ভাষায় বলবো, ব্যঙ্গচিত্র হবে কেমনে? তার চিত্রই তো দুনিয়াতে নাই, তার আবার ব্যঙ্গ হবে কি? চিত্র আছে তার? তার কোনো ছবি আছে? তার কোনো ছবি আছে? তিনি কি ছবি ডিসপ্লেস করে না, ছবি ডিসপ্লে করে তিনি নেতা হয়েছেন? না, তার নেতৃত্বে ছবি লাগে নাই। এখন তো ছবি শো করি নেতা হয় রাস্তার মোড়ে মোড়ে, এত বড় হাত দিয়া কয় আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, যা আছে সব দিয়া যা, ঠিক কি না? আমার নবীর কি কোনো এরকম ডিসপ্লে লাগছে? তার কোনো ফেসবুক ছিল? ফেসবুক ছিল, কিন্তু তার ফলোয়ার পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে ফলোয়ার বেশি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু ফ্রান্স টের পাইছে না, পৃথিবীতে মুসলমান আছে, ঠিক
আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রাসূলের নেতৃত্ব 1500 বছর আগে তিনি এসেছিলেন পৃথিবীতে, আজকে অটল, কিয়ামত পর্যন্ত তার নেতৃত্ব অটল থাকবে। তুমি তো হেরে যাবে, তোমার তো চরিত্র নাই। রাসূল বেঁচে আছেন তার চরিত্র আধার দিয়ে, সুবহানাল্লাহ। তার চরিত্র কি? আস্তে, তার চরিত্র কি? কোরআন। কোরআনের মাঝে তিনি আছেন, কোরআন যতদিন আছে তিনিও আছেন। তাহলে কোরআন কি ফুরাবে, হারাবে? কোরআনও আছেন, রাসূলও আছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রবিউল আউয়াল মাস, নবজির জন্মের মাস, নবজির মৃত্যুর মাস পরিকল্পিত করে, প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে তারা এই সিরাতের মাসে, এই নবজির জন্মের মাসে তারা রাষ্ট্রীয় মদদে এত বড় একটা অপকর্ম করলো। আজকে যদি মুসলমানদের মতে একটা অমর থাকতো, তার জিব্বা আমরা টেনে ছিঁড়তে পারতাম, ঠিক কিনা? কিন্তু ফ্রান্সে যাওয়ার দরকার নেই, আমার দেশেই তো ম্যাক্রোনের কিছু শাসিত ভাই আছে, আছে না নাই? আচ্ছা, এই কুলাঙ্গার গুলো আছে, সময় আসুক কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল আমার কলিজা, ঠিক কিনা? রাসূল আমার হার্ট, আমার বাপরে গালি দিয়ে আমি সহ্য করব, আমাকে গালি দিয়ে আমি ধৈর্য ধরব, রাসূলকে গালি দিবি তোর 14 কুষ্ঠ উদ্ধার করব আমরা। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখাও মুসলমান। সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বসুন, আমি তো দাঁড়াতে বলি নাই, দাঁড়ান কেন? আবার কোমর সই করলেন নাকি? খুব চালাক আপনারা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই সব, রাসূলের কি আদর্শ ছিল? আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। যিনি বলেছিলেন, সাহাবীরা, দিনের বেলা যা করি তোমাদের সামনে সব বিশ্ববাসীকে জানিয়ে দাও, রাতের বেলা স্ত্রীরা আমি যা করি যা বলি তাও বিশ্ববাসীকে জানিয়ে দাও। এমন নেতা তো আমার দেশে আছে ভরি ভরি, আসতে কন কেন? আছে, আছে, এত সস্তা না। নবীর নেতৃত্ব চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, অনুপম চরিত্র দিয়ে তিনি তার নেতৃত্ব গড়েছেন, আল্লাহু আকবার। তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? তার এক সাহাবীর ইতিহাস আজকে পড়লাম, হাবিব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রোমান সেনাপতি কর্তৃক গ্রেফতার হলেন, গ্রেফতার হওয়ার পরে জেলখানায় ঢুকিয়ে রাখা হলো। হাবিব বিন উমাইর কি বলা হলো? তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, দিনটাকে ছেড়ে দাও, কোরআনটাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে হাবিব বললেন, তোমরা আমাকে এই কথা বাদে অন্য কোনো কথা বলবে তা শুনবো, কিন্তু এই কথা আমার শোনা সম্ভব নয়। কি করা যায়? খ্রিস্টান ইহুদিদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারী, নারী কি দিয়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে, তাদের একটা চিন্তা। সেই প্ল্যান আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। রোমান সেনাপতি করল কি, নিজের কন্যা সন্তান, সুন্দরী কন্যা সন্তানকে ডাক দিয়ে বলল, হাবিবকে তুমি সময় দিয়ে দাও। প্রস্তাব দিল সেনাপতি,
আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, আমার ক্ষমতা তোমার হাতে অর্পণ করে দেব, তুমি ইসলামটা ছাড়বে কিনা বলো। তিনি নাকচ করে দিলেন, কারণ দুনিয়ার সম্পদটা, দুনিয়ার এই লোভ লালসাটা অতি অতি অল্প আখিরাতের তুলনায়। কারণ আখিরাতটাই শ্রেষ্ঠ, আখিরাতটাই অবশিষ্ট, সেটাই থেকে যাবে। হাবিব করলেন কি না, না এটাও আমি গ্রহণ করতে পারবো না। জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, নিঝুম রাত্রি চলে এলো, চতুর্দিকে নীরব। সুন্দরী কুমারী একটা নারীকে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। একদিন না, দুদিন না, তিনটা দিন পর্যন্ত তাকে ২৪ ঘন্টা সময় দিল, তাকে ৩২৪ ঘন্টা সময় দিয়ে দিল। ওই নারী তাকে ফুসলায় ফুসলায় তার কাছে নেবার জন্য হাজারো প্রাণপণ চেষ্টা চালালো। হাবিব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেরে শুধু দেখলেন, একটা বারের জন্য সেই নারীর দিকে ফিরেও তাকান নাই। সর্বক্ষণ জিকির করেছেন, আল্লাহ তাআলার তাসবিহ জপেছেন। কার? সুবহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। সেই মহান রবের তুমি তাসবিহ জপো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে সমতা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ওই নারীকে সুন্দর করেছেন কে? নারীর ভিতরে আকর্ষণ করে দিয়েছেন কে? নারীর মধ্যে পুরুষের আকর্ষণ আছে না নাই? পুরুষের মধ্যে নারীর আকর্ষণ আছে না নাই? আকর্ষণটা দিয়েছেন কে? এই আকর্ষণ বৈধ না অবৈধ? আস্তে কোন কেন? বৈধ, ঠিক কি না? এই আকর্ষণ কে দিয়েছেন? কিন্তু সেটা নিজের বউ না পরের বউ? কিন্তু এখন বেশি চলে কার বউ? মাশাল্লাহ, এত জোরে কয় মনে হয় এটা খুব বেশি চলতেছে এলাকায় নাকি? আমার ভাইয়েরা, এ আকর্ষণ তাল্লা দিয়েছেন, এ আকর্ষণ তাল্লাই বান্দার মধ্যে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাফাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতীরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. جرب لي الله أكبر. ছোটি জিনিসকে মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে, এর মধ্যে এক নম্বর হলো নারী। নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। বুড়া নারী এবং পুরুষ যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন মহব্বতটা আরো বেশি কমে না বাড়ে? আসতে বলবে না, কমে না বাড়ে? মরিচ পাকলে পরে তার ঝাল কমে না বাড়ে? সেই মহব্বতটা বুড়া কালে যে বাড়ে, দেহের টানে না মনের টানে? বলেন 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 বলেন। মনের টানটা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু অবৈধ টান থাকা যাবে না, পরকিয়া করা যাবে না, নোংরামি করা যাবে না, অন্যের স্ত্রীর দিকে উন্মাদনার দৃষ্টিতে তাকানো যাবে না, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোন নোংরামি করা যাবে না, মোবাইলে চ্যাট করা যাবে না। কি করা যাবে না? চ্যাট করা যাবে না, মোবাইলে চ্যাটিং ম্যাটিং করা যাবে না, ভিডিও কল দেওয়া যাবে না। এই সমস্ত দুষ্টামি গুলো করার আগে ভাবতে হবে, আমি দেখব একবার আর আমার আল্লাহ ফেরেশতা সহ দেখতেছেন হাজারবার। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে মনিটর করছেন, এখানে এতগুলো ক্যামেরা আসছি, মানুষের মস্তিষ্ক থেকে বের করে যদি এই ক্যামেরায় যদি সব কার্যক্রম ভিডিও ধারণ করতে পারে, আল্লাহর ক্যামেরা বুঝে এর চাইতে খুব দুর্বল? দুর্বল নাকি বলেন? কোনো কিছু বাদ পড়বে না, আমল নামে কোনো কিছু মাইনাস হবে না, সব প্লাস হয়ে যাবে বান্দা। সেদিন বলবে, আল্লাহ তুমি তো এমন প্রভু,
ছোট কোনো কিছু বাদ দাও নাই, বড় কিছু বাদ দাও না, সব ঢুকায় দিছো। মানুষ সেদিন আফসোস করবে, আরে সব তুমি ঢুকায় দিছো, এমন একটা আমলনামা দিলে যে আমলনামার মধ্যে সবকিছু তুমি আল্লাহ ঢুকায় দিয়েছো, আমি কোন দিন রাস্তার একটা খোয়া সরায় দিয়েছি তাও ঢুকিয়ে দিয়েছ, আর কাকে কোন দিন থাপ্পড় মেরেছে তাও তুমি ঢুকায় দিছো, মিথ্যা সাক্ষ্য কোথায় দিয়েছে তাও তুমি ঢুকায় দিয়েছ। মানুষ আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আজকে যদি মাটি হয়ে যেতাম তাই না ভালো হতো, কিন্তু তা তো সুযোগ নাই। একটা আয়াত আমাকে সবচেয়ে বেশি টেনশনে ফেলে, শায়দ আমার সঙ্গে সবাই বলেন, ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারাহু ওয়ামান ইয়া'মাল মিসকাল যারাতিন শাররান ইয়ারাহ। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ মানে হলো যেটা চোখে দেখা যায় না এমন একটা বিষয়কে জাররা বলা হয়। জাররা পরিমাণ যে ভালো কাজ করবে সেদিন তাও সেদিন তার সামনে ডিসপ্লে হয়ে যাবে, মনিটরে সে দেখতে পাবে, স্বচ্ছ কাঁচের মতো সে দেখতে পাবে। আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, এই নখ দিয়ে তুমি কি করেছ, এই হাত দিয়ে তুমি কি সাক্ষ্য দিয়েছ, এই সিল তুমি কার সলি মন্দির সিল কলি মন্দির কাছে মেরে দিয়েছ, কার কি করেছে সব সেদিন আল্লাহর সামনে সব রেকর্ড হয়ে যাবে। আল্লাহ তোমার সামনে সব কিছু দেখায় দিবেন আর বলবেন, ইকরার এসেছিল, তিনি নারীর দিকে ঝুঁকেছেন না আল্লাহর দিকে ঝুঁকেছেন, আস্তে বলুন না, কার দিকে ঝুঁকেছেন, আল্লাহর দিকে ঝুঁকেছেন। আমার ভাইরা, সে আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে, সেই জন্য সব সময় আমাদের মাথায় থাকতে হবে সর্বক্ষণ এই জিব্বার ভিতরে জিকির থাকতে হবে, কার লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, লা তুকসিরুল কালাম বেশি কথা বলো না, ইল্লা বিগাইরি যিকরিল্লাহ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্য কোনো কথা বলতে যেও না, কারণ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি, দিলটাকে শক্ত বানায় ফেলে, দিলটাকে পাথর বানায় ফেলে। সর্বক্ষণ আল্লাহর জিকিরটা করো, আল্লাহর তাসবিহ জপো, যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে ফেলে গোটা আসমান জমিন তার জন্য সব আল্লাহ পাক ভরপুর করে দেয়। সুবহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, জোরে বলি সুবহানাল্লাহ, চোখটাকে সমান সমান কে করেছেন, ফাসাওয়া আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাদের চোখকে লেভেল করেছি, সৃষ্টিকে সুন্দর করে দিয়েছি, সমতা রক্ষা করেছি, একটু কম বেশি করি নাই, হাত এই হাত সমান করে দিয়েছি, চোখ দুইটা সমান করে দিয়েছি, কান দুইটা সমান করে দিয়েছি, ঠোঁট দুইটা উপরেরটা একটু চিকন করেছি, নিচেরটা একটু মোটা করে দিয়েছি, দাঁতগুলো লেভেল করে দিয়েছি, এত সুন্দর সৃষ্টি করেছি, তুই তোর নিজের দিকে তাকায় দেখ তো, এত সুন্দর করে বানিয়েছি তোকে, পৃথিবীর সমস্ত প্রাণী ম্যাক্সিমাম প্রাণী তারা খাবার খায় মুখটা দিয়া, আর আমি তোকে মানুষ বানিয়েছি, তোকে খাবার খাবার খাওয়ার জন্য আমি তোর হাতটা দিয়েছি, তুই হাত দিয়ে খাবার গ্রহণ কর, জোরে কর সুবহানাল্লাহ, বলে ফল বিসমিল্লাহ, বলেন আরো জোরে, আরো জোরে, খুশি হয়ে যান কে, আল্লাহ খুশি হয়ে যান। তবে বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলেও যায় মাঝখানে, মনে হলো তবুও বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, তুমি মাঝখানে বলতে পারলে না শেষে তোমার মনে হয়ে গেছে মাসলা এসেছে। কোনো মমিন বান্দার যদি মন থেকে ভুলে যায় বিসমিল্লাহ, তার হৃদয়ের ভিতরে তো বিসমিল্লাহ আছে, আল্লাহ তার সওয়াব দিয়ে দেন। যদি কেউ কোনো মমিন যদি কোনো প্রাণী জব করতে নিয়ে বিসমিল্লাহ বলতে যদি ভুলে যায়, জব আল্লাহর নামই হয়ে যাবে, কারণ সে তো ইমানদার, তার দিলের মধ্যে বিসমিল্লাহ আছে। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহ কঠিন না সহজ, জটিল বানাই আমরা, আল্লাহ সহজ কিন্তু আমরা জটিল বানায় ফেলি। আমার নবীজি নামাজ পড়েছেন, হাত বেঁধেছেন, নাভিতে হাত বেঁধেছেন, বুকে হাত বেঁধেছেন, হাত ছেড়ে দিয়েও নামাজ পড়েছেন, তিনটা তরিকায় নামাজ আছে। কেউ যদি হাত বেঁধে যদি বুকে বাঁধে সমস্যা নাই, নাভিতে বাঁধলেও সমস্যা নাই, হাত ছেড়ে দিয়ে পড়লেও সমস্যা নাই, কিন্তু কেউ যদি বুকে হাত বেঁধে বলে নাভি জায়েজ নাই, হাত ছেড়ে দেওয়া জায়েজ নাই, জটিল হলো না সহজ হলো, আস্তে কোন কেন আমরা জটিলে যাব না সহজে যাব,
সহজে চলে যাব। যদি কেউ বলে নাভিতে হাত বাঁধতেছে এটাই জায়েজ, বুকে হাত বাঁধা জায়েজ নাই, হাত ছেড়ে দেওয়া জায়েজ নাই, জটিলতায় চলে গেল, বিতর্ক করতে আমরা যাব, বিতর্ক করতে আমরা যাব, এমন গন্ডগোল শুরু হয়েছে, ফতুয়ার সরাসরি শুরু হয়ে গেছে। এক সলিম অব্দি শোনার পর মেজাজ গেছে খারাপ হয়া, মসজিদে ঢুকে গিয়া বুকেও হাত বাঁধে নাই, নাভিতেও হাত বাঁধে নাই, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে কপালে হাত বাঁধছে। কোন জায়গায়? কপালে। তুমি কপালে হাত বাঁধলা কেন? টেনশনে হাত এখানে আসছে, কোথায় বাঁধবো রে? নতুন ফেরকা কপাল, নতুন ফেরকা কি কপাল। আমার ভাইয়েরা, রসুলকে ব্যঙ্গ করা হলো, রসুলকে নিয়ে বাজে কথা বলা হলো, এই বাজে কথা বলার পরেও আমার আমাদের ভিতরে কিছু মুসলমান কিছু ফতোয়া দিয়ে ফেলল, দূতাবাস ঘেরাও করা জায়েজ নাই। ঠিক আছে না? আমি বুঝি না কিছু, মিছিল মিটিং করা জায়েজ নাই, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। তাহলে ব্যঙ্গ ব্যঙ্গ রসুলকে নিয়ে এত বড় জঘন্য আচরণ যারা করলো, তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদ কি করবা, কোন ভাষায় করবা? তুমি পথ দেখাও, পথ দেখায় না, তার পথও নাই, কিন্তু ফুতু আছে ষোলো আনা। আমার বন্ধুগণ, মূর্খের মূর্খতা প্রকাশ পায় একটু কথা বললেই, ঠিক কিনা? সে যে মূর্খ তার কথায় তা প্রমাণ মিলে যায়, ঠিক কিনা? ছাত্র শিক্ষককে জিজ্ঞেস করছে, এই ছাত্র তোমার বাড়ি কোথায়, কোন জেলায় তোমার বাড়ি? কি ব্রাহ্মণ বাড়ি আসার? শিক্ষক বলে, তোমার জেলার নামটা বলো তো, তোমার জেলার নামটা একটু বানান করো তো। এখন ব্রাহ্মণ বাড়িয়া এই জেলার নাম বানান করা কিন্তু সহজ কাম না, ভালো ছাত্র হতে হবে। এখন উত্তরে বলছে, স্যার আমি এখন ঢাকায় থাকি। আমি এখন কই থাকি? মূর্খের মূর্খতা, একটু কথা বললেই তার মূর্খতা ফুটে ওঠে, ঠিক কিনা? আলেম, শিক্ষিত আলেম একজন ব্যক্তি, তিনি বিয়ে করেছেন, মুখে মুখে শুধু আরবি আসে, তো নতুন বিয়ে করে নতুন বউকে ঘরে তুলেই বলতেছে, তুমি আমার কায়েনাত, তুমি আমার মুসাররাত, তুমি আমার রাহাত, মানে তুমি আমার দুনিয়া, তুমি আমার আনন্দ, তুমি আমার সব, মনের চিত্ত তুমি পূরণ করতে পারবে, হে আমার সখী, তুমি আমার রাহাত, মুসাররাত, কায়েনাত। এখন মূর্খ বউ করছে বিয়া, সে মনে মনে ভাবতেছে মনে হয় সাবেক বান্ধবীর নাম নিচ্ছে, কি কথা কি বুঝতেছে? এখন সে জবাবে বলতেছে, তোমার জীবনে রাহাত এসেছিল, কায়নাত এসেছিল, মুসাররাত এসেছিল, আমার জীবনও ছিল কিছু নাট বল্টু, ঝন্টু পিন্টু, কি কথা কি বোঝা গেল? মূর্খের মূর্খতা কিছুক্ষণ কথা বললেই প্রমাণ হয়ে যায়। আজকেও দেওয়ালে পিঠ ঠেকে গেছে, রসুলকে গালি দেওয়া মানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। ইমাম মালিক বলেছেন, শতমে রসুল, রসুলকে গালি দেওয়ার পরেও যদি কোনো মুসলমান বসে থাকে, মরে যাওয়া ভালো, ঠিক কিনা? প্রতিবাদের ঝড় তুলতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। নবীর দুশ্মনেরা ইসলামের শত্রুরা আমরা এখন হিংসা নিয়ে ব্যস্ত, অহংকার নিয়ে ব্যস্ত। এলেমের অহংকার আছে না নাই? এলেমের অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, নেতৃত্বের অহংকার, এগুলো কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জিহাদ করেছি, শহীদ হয়েছি, অনেক শহীদের শাহাদত ক্যান্সেল হবে অহংকারের জন্য, বানানো কথা না। অনেক আলেমের এলেম ক্যান্সেল হয়ে যাবে তার শুধু নিয়ত বরখেলাফ হওয়ার কারণে, নিয়তের ভুলের কারণে। এই জন্য নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? সূরা আলার শেষের দিকে কদ আফলাহা মান তাজাক্কা, ওইদিকে আস্তে আস্তে করে যাব, কিন্তু আমি কেমন যেন লক্ষ্য করছি একটু নড়াচড়া নড়াচড়া ভাব। সবাইকে থাকতে রাজি আছেন? মাহফিল তো এবছর তুলনামূলক অনেক কম, আমার মনে হয় আশেপাশে একটা মাহফিল হয় নাই, আমার মনে হয় না, হয়েছে হয় নাই? মাহফিল হওয়া যাবে না, মাহফিল হলে করোনা হবে, আর সিনেমা হল চালু হলে করোনা কমবে। স্পষ্ট ভাষায় জানাতে চাই,
কোরআন নিয়ে নাচবেন না, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবেন না। যদি মাহফিল বন্ধ করেন, অবিলম্বে সিনেমা হল বন্ধ করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, করোনাকে কেন্দ্র করে যদি মাহফিল বন্ধ করতে চান তাহলে সিনেমা হল অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু করোনা কেন, হাজারো মহামারী আসুক না কেন, নামাজ মাফ নাই, কোরআনের মাহফিলও মাফ নাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব। কোন বেটা কি কয়, আমরা বেটার কথা মানি না, আমরা বাপের কথা মানি না। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোনো বাপ নিয়েও নাচি না, কোনো স্বামী নিয়েও নাচি না, কোনো ভাই নিয়ে নাচি না, আমরা নাচি হলো রসুলকে নিয়ে, আল্লাহর কিতাব কোরআনকে নিয়ে। সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে? অহংকার কার? অহংকার কার? অহংকার কে করবেন? অহংকার করার যোগ্যতা কার আছে? আল্লাহর আছে। আল্লামা ইকবাল সুন্দর করে কবিতার ছন্দ দিয়ে ছন্দে ছন্দে তুলে ধরছেন, তুম হো আবসমে গজবনক ও আবসমে রহিম, তুম খতা কর ওয়া খতা বে ওয়া খতা পোষ ওয়া করিম, চাহতে সব হ্যাক কেহ কো আউজে সুরাইয়া পেহ মুকিম, পহলে ওয়াইসা কোই পায়দা তোরে কলবে সলিম। তোমরা এখন হিংসা কাতর, তাদের ছিল উদার মন, ঢাকিত তারা এ ওরায়ে তোমরা করি ছন্নেষণ, সুরাইয়া সম ঊর্ধ্বে ওঠার দেখিছে স্বপন সুরঙ্গিন, তার আগে করো দিল প্রস্তুত, হও মুসলিম হও মুমিন। জোরে বলি আল্লাহু আকবার। দিলটাকে স্বচ্ছ করে ফেলি, অহংকার মুক্ত করে ফেলি, বান্দা হয়ে যায় কার? আস্তে বলবেন না, বান্দা হতে হবে কার? আল্লাহর বান্দা হয়ে যেতে হবে। আল্লাহতে এমন এমন আমার এমন আল্লাহ, যে আল্লাহ কাফিরকে খাওয়ান, যে আল্লাহ মুনাফিককে খাওয়ান, আমার আল্লাহর উদারতা সবচেয়ে কম না বেশি? আস্তে বলবেন না, কম না বেশি? আজরাইলকে একদিন আল্লাহ প্রশ্ন করলেন, আজরাইল মালাকুল মউত, তুমি যে এত প্রাণীর জান কবজ করলে, এর মধ্যে তোমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কোন জানগুলো কবজ করতে গিয়া? আজরাইল বলছেন, আয় আল্লাহ তাআলা, দুইজনের জান কবজ করতে গিয়ে আমার একটু কষ্ট অনুভব হয়েছে। কে কে? ওই একজন নারীর কথা আমার বারবার মনে পড়ে। কোন নারী? পেটে সন্তান, ভবিষ্যতের সময় হয়ে গেছে, প্রচন্ড ঝড় এসে গেছে, প্লাবন এসে গেছে, সেই প্লাবনের মধ্যে সেই মহিলা পড়ে গেছে একটা কাঠখণ্ডের উপরে। ওই মহিলার ডেলিভারির সময় হয়ে গেল, সেই কাঠখণ্ডে ওই মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসবের পর তুমি আল্লাহ আমাকে অর্ডার করলে এই মহিলার জানটা কবজ কর। আমি মহিলার যখন জান কবজ করতে গেলাম, ভাবলাম আহারে, এই বাচ্চার পাশে এখন কেউ নাই, আমার একটু কষ্ট হয়েছিল। আরেকটা কষ্ট কোন সময়, মালাকুল মউত বলে ফেললেন, আরেকটা কষ্ট হলো যখন সাদ্দাত 300 বছর ধরে কল্পিত স্বর্গ দুনিয়াতে বানিয়েছিল, বানানোর পর যেদিন সে সেই কল্পিত স্বর্গটা উদ্বোধন করার জন্য যখন তার ভিতরে ঢুকবে, একটা পা ঘোড়ার পিঠে আর একটা পা রাখবে স্বর্গের ভিতরে, সেই সময় অর্ডার হলো জান কবজ কর। আমি জান কবজ করে ফেললাম। আল্লাহ বলছেন, মালাকুল মউত, তুমি কি জানো সাদ্দাতকে নহে চিনেছ? ওই যে শিশুটা, তার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া ওই শিশুর সন্তানকে যে কাঠখণ্ডের উপরে জীবিত রেখেছিলাম, ওই ব্যক্তিও কিন্তু এই সাদ্দাদি ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ কাউকে না খাওয়ায় রাখেন না, আল্লাহ তো উদার,
পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী না খেয়ে থাকে। আল্লাহ কাফের কেও খাওয়ান, আল্লাহ মুশরিক কেও খাওয়ান, আল্লাহ মুনাফিক কেও খাওয়ান, সকল প্রাণীকে খাওয়ান কে? কিন্তু বিচার করবেন কয়দিন? আস্তে বলবেন না, বিচার করবেন কয়দিন? একদিন বিচার করবেন। সেই বিচারের মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে, আমরা সেই বিচারের মুখোমুখি হয়ে যাব। এমন একটা কঠিন সময় চলে আসবে, মানুষ ভালো হবে আখেরাতের চিন্তায় না দুনিয়ার চিন্তায়? আস্তে বলুন, আখেরাতের চিন্তায় না দুনিয়ার চিন্তায়? আখেরাতের বিশ্বাস যদি না থাকে সমাজ অপরাধ বেড়ে যাবে, আখেরাতের বিশ্বাস যদি না থাকে সৎপথ থেকে মানুষ দূরে সরে যাবে, আখেরাতের বিশ্বাস যদি না থাকে রহমত থেকে নিরাশ হয়ে যাবে, আখেরাতের বিশ্বাস যদি না থাকে আল্লাহকে পর্যন্ত সে অস্বীকার করে ফেলবে, আল্লাহর বিশ্বাস যদি না থাকে কোরআনকে সে বুঝতে সক্ষম হবে না। এই জন্য আখেরাতের বিশ্বাস দরকার আছে না নাই? এই সূরা আলা এমন একটা সূরার নাম যার ভিতরে তাওহীদের কথা আছে, রেসালাতের কথা আছে, আখেরাতের কথা আছে। গোটা কোরআনের যে বক্তব্য আল্লাহ এই সূরার ভিতরে সেই বক্তব্য তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক রাতে সব কথা বলবো কেমনে, একটু একটু করে বলে যাচ্ছে আজকে, কে উঠবেন না আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কি মায়েরা এসেছেন? মায়েরা আসছে না? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? জোরে বলেন, বাপের দাম নাই। পৃথিবীতে একজন নবী মা ছিল, তার নাম কোন? নবী। পৃথিবীতে একজন একজন মা নবী ছিলেন, এরকম কেউ আছে নাকি? একজন মহিলা নবী ছিলেন, কেউ আছে? পৃথিবীতে সব যত পয়গম্বর এসেছেন সব মায়ের জাত না বাপের জাত? মায়ের জাত না বাপের জাত? তাহলে আপনি কোন যে মা বড়? বাপ কি কম বড়? বাপও কম বড় না। বাপ এবং মা দুটাই সম্মানের জাত, এতে কোনো সমস্যা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মা এক লেভেল থেকে আল্লাহ পাক তাকে একটা মর্যাদা দিয়েছেন, বাবাকে এক লেভেল থেকে তাকে আরেকটা মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাউকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই, তবে মেয়েদের প্রতি রাসূল বেশি বেশি উৎসাহ দিয়েছেন। কেন দিয়েছেন? বিআইয়ি যামবিন কুতিলাত। সেই যুগে নারীদের কোনো দাম ছিল না, রাসূল দামটা দেওয়ার জন্য অনেক কথা বলে দিয়েছেন। যখন বাজার করবা মেয়েদের জন্য আগে বাজার করবা, সুবহানাল্লাহ বলে। এবং রাসূল মেয়েকে বিয়ে দিয়ে একেবারে মেয়েকে ভুলে যান নাই, মেয়েদেরকে বিয়ে দিয়ে প্রত্যেক দিন মেয়ের বাড়িতে যেতেন। একটু যাবেন, ঘন ঘন যাবেন। নতুন বিয়ে দিছে দুই মেয়েকে, বুঝলেন? এই জন্য বলে দিলাম, মাওলানা ভাসানীর মতো সালাম কালাম দিয়ে যেন একেবারে বিদায় হয়ে আসেন। মেয়েরা বাপকে খুব ভালোবাসে, ঠিক কিনা? বাপকে খুব ভালোবাসে। মেয়েকে বিয়ে দিয়ে হেরে যাবেন না, একটু কিছু নিয়ে যাবেন। যখন যাবেন সামান্য কিছু যদি নিয়েও যান, ওটা পেয়ে ভাববে যে আকাশ সমান, আমার আব্বা কিছু আনছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিছু কিছু বাপ আছে মেয়েদেরকে বিয়ে দিয়া ওই যে হারায় গেছে, কেয়ামতের দিন ছাড়া খুঁজে পাওয়া যায় না। কি এরকম ঠিক না? রাসূল তিন দিন পার হলেই অস্থির হয়ে যেতেন, ফাতিমাকে আমি দেখি না, ফাতিমাকে আমি দেখি না, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি রাসূল ছিলেন? যেমন বাপ ছিলেন তেমন নানা ছিলেন, তেমন স্বামী ছিলেন, কোনো সাইড বাদ ছিল এমনটা না। কি সুন্দর করে শাসন করতেন। একদিন মা এসা রাসূলকে সামনে রেখে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হাফসা যে আপনার বউটা আছে না, ও কিন্তু বাটু বাটু, বুঝলেন তো, একটু খাটো। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহার লামাজাজাতহু। তুমি যে শব্দটা তুমি চয়ন করলে আমার সামনে, এই কথা যদি এই খাটো এই বেটে কথাটা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। এই কথা বলা মাত্রই আয়েশার কি আর মুখে কোনো কথা থাকে? কোনো কথা থাকে না। রাসূল সুন্দর করে অল্প কথাই বুঝিয়ে দিতেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার আগে লজ্জা থাকা দরকার। লজ্জা দরকার আছে না নাই? আছে। ইন্না মিম্মা দরাকান নাস মিন কালামি নবুয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা। সমস্ত পয়গম্বরের একটা কমন কথা ছিল, তোমার যদি লজ্জা না থাকে যা ইচ্ছা তাই করতে পারবা। যেমন জনগণ চায় না সিয়ার ছাড়ে না, লজ্জা নেই।
আস্তে করে জোরে কোন ঠিক কিনা হায়া যার থাকবে না সে যা ইচ্ছা তাই করতে পারবে এই জন্য হায়া সবার ভিতরে থাকার দরকার আছে না নাই এখন মেয়েদের ভিতরে হায়া আছে একদম বিদেশি বোর্ডার মুরগির মতো দেশি মুরগিগুলো খুব হায়া নিয়ে থাকে ধরা দেয় না খালি দৌড়ায় একবার যদি মুরগির ঘর থেকে মুরগির ঘর কেলাকে কি বলে মুরগির ঘর কে কি বলে আচ্ছা সকালবেলা যদি দেশি মুরগি একবার বের হয় যদি মোরগ হয় ও তো এই পাড়ায় থাকে না ঠিক কিনা বলেন মেহমান আপনি পাড়ি দিতে পারবেন না এবং বাড়িতে থাকলেও সে কিন্তু শুধু স্থলে চলে না সে ওড়েও আবার 100% উড়ান দেয় হলো দেশি মুরগি আর বিদেশি মুরগি ওড়া তো বোঝেই না নড়াচড়াও বোঝে না হায়া সরম কিচ্ছু নাই গায়ে কাপড় চোপড় নাই ঠিক কিনা তো আজকে কিছু কিছু মারা এমন ভাবে পোশাক পরে এমন পোশাক পরে বাইরে বের হন তাদের মাথায় কাপড় চোপড় নাই হুশ নাই কাণ্ড নাই একদম বিদেশি বোর্ডার মুরগির মতো কিচ্ছু নাই আমরা এগুলো কথা বলতে গেলে বলে যে নারীদেরকে কি হবে খাটো চোখে দেখছে দেখো কিছু ঘাপটি মারা কিছু বেয়াদব নারীর অধিকার হরণকারী নারীর সম্মান নষ্টকারিণী কিছু নারী টক শোতে আসে টক মিষ্টি ঝাল মারে ঠিক কিনা ওদের পরিবারে গিয়ে দেখেন ওদের পরিবারে শান্তি নাই আপনি চিত্র জগতের নায়ক নায়িকাদের লাইফ স্টাইল দেখেন কে কার বউনের সুয়া থেকে হিসাব নাই আর আমার নবীর লাইফ স্টাইল তিনি 24 ঘন্টা ওপেন করে দিয়েছেন জোরকর সুবহানাল্লাহ মা এসে বলেন আমার ঘরে কোনো ফার্নিচার নাই কিন্তু মহব্বত দিয়ে আমার ঘরটা বড় ছিল আর এখন গোটা দুনিয়ার সব ঘরে ঘরে ফার্নিচার কিন্তু শান্তি নাই বাড়িতে এসে হুটহাট ও হট ও হট কি কিলেকিলি ঘুষাঘুষি চৌকরাঙ্গানি খাইয়া ফেলার ঠিক কিনা কিন্তু আমার নবীর ঘরে কেমন হয়েছে না ঢুকি বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রহমত এসে গেল কার আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন হাফসা সাবধান করে কথা কও তোমার কথা যদি দরিয়ায় ছাড়তাম দরিয়া দুর্গন্ধ হয়ে যেত সাবধান গীবত করো না সুবহানাল্লাহ বলেন আমার নবীজি কি ছিলেন না সিরাতের মাস নবীজির জন্মের মাস কিছু কথা বলতে হয় নবীজির জীবন থেকে আমার নবীজি কি ছিলেন না মিষ্টভাষী ছিলেন নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা লাগতো না যেরকম সুবহানাল্লাহ নেতা হতে হলে মিশুক নেতা হতে হবে কিছু কিছু নেতা আছে হাসেও না কান্দেও না মোস্ট এমন মোটা হাসে না কান্দে বোঝাও যায় না শোক এইরকম করে থাকে মানে দেখে মনে হয় জুতা মারি আছে না নাই মুসলমান নেতা মানা যাবে না দাড়িওয়ালা নেতাকে মানতে হবে নবীর প্রকৃত সুন্নতকে যারা মানবে তাদেরকে আমরা মানব আমার বন্ধুগণ আমার ভাই রাসূল কেমন মানুষ ছিলেন নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই কখনো কেউ যদি ইচ্ছা করে নবীর সামনে আগে সালাম দিতে চাইতো তিনি আগে কখনো সালাম দিতেন সাহাবীরা টেরি পেতেন না এক সাহাবীর মধ্যে জিদ চাপলো যেমন করে আজকে আগে সালাম দিব আমি কৌশল করলেন তিনি মোটা বৃক্ষ সামনে পেলেন আড়ালে দাঁড়ালেন আমার নবীজি কাছাকাছি চলে এলেন হঠাৎ করে আচমকা তিনি বাইরে বের হয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন সাহাবি এমন টেকনিক কইরা হঠাৎ করে সালাম দিলে কিন্তু আসলে সওয়াব পাবা না যেরকম সুবহানাল্লাহ টেকনিক করো সামনাসামনি আসো কেমন বাপের বাটা হইছো যেরকম সুবহানাল্লাহ সুন্দর চরিত্রের কম্পিটিশন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর এখন হলো সম্পদের কম্পিটিশন নেতা হওয়ার জন্য কি কিসের কম্পিটিশন সম্পদের আলহাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কি সুন্দর চরিত্রের কম্পিটিশন তিনি করেছেন মা এসা বলেন আমি নবীর চাইতে দীর্ঘদিনের ছোট ছিলাম বয়সে কত ছোট কত বেয়াদবি পর্যন্ত করে ফেলেছি রাসূল হাসি মুখে কথা বলেছেন বরঞ্চ তিনি আমাকে আগে লক্ষ্য করে সালাম দিতেন আমি টেরে পেতাম না ঘরের মধ্যে ঢুকি অত সাল্লিমু আলা আহলিহা সালাম দিয়ে তিনি ঘরটা আলোকিত করে দিতেন আমার বন্ধুগণ এই বিশ্বনবী সবার সঙ্গে মিশে যেতেন তবে একদিন একজন অন্ধ সাহাবী নবীর সামনে আসছিলেন
নবীর সামনে বসে আছেন আবু জেহেল উতবা সাহেব নবীর পাশে বসে আছে সে অন্ধ সাহাবী বারবার তাকে প্রশ্ন করছেন দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে নবীজি তার দিকে লক্ষ্য না করে আবু জেহেলের কথার দিকে মনোযোগ দিচ্ছিলেন আল্লাহ বলছেন আমার হাবিব ওই লক্ষ্য আবু জেহেলের চাইতে আমার অন্ধ সাহাবী আমার কাছে বেশি দামি আপনি কি কেন দাম দেন না সে তো দিনের প্রশিক্ষণ নেওয়ার জন্য হাজির হয়ে গেছে আপনি মনে মনে ভাবতেছেন আবু জেহেল বুঝি না ও ভিআইপি না আমার কাছে ভিআইপি এই আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আপনি কি দাম দেন আপনার সঙ্গে কথা বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াসাক্কা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جرب يا الله أكبر أمر فائرة نبجي بائر الصحابي در شنگ جمعنا چرون کرتين بدنو تمنا چرون کرتين নবীজি যখন ঘরের মধ্যে ঢুকেছিলেন ঘরটা আলোকিত হয়ে যেত না খেয়ে থেকেছেন বিশ্বনবী অনেক রাত খাবার নাই খাবেন কেমনে কিন্তু খাবার থেকেও কি তিনি খান নাই খেয়েছেন খাবার যখন ছিল না তখন তিনি খান নাই অনেকে ভাবেন রসুল পেটে ইচ্ছা করে পাথর বেঁধেছেন না না রসুল কিন্তু কম সম্পদের মালিক ছিলেন না রসুল কিন্তু একটা সময় গেছে যে সময় রসুল নিজেই ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ সুবহানাল্লাহ বলবেন না তিনি কি ধনী ছিলেন না কাকে বিয়ে করেছিলেন কি সমস্যা শেষ করে দেব ও যে টিবল চলতেছে মনে হয় না পানির ট্যাপ এটা বন্ধ করেন আলোচনার একটা সুন্দর পয়েন্ট আমরা আসছি শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব জোরে বলি ইনশাআল্লাহ এত সুন্দর প্রাণবন্ত আজকের এই মাহফিলটা হবে আমি তো ভাবি নাই কেন এই জন্য আমি এই জন্য বলতেছি যে এই সময় মাহফিল হওয়া এটা একটা বিশাল ব্যাপার আমরা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দিয়ে দাও তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দিয়ে দাও উনি আমাকে ফোন দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার এখানে আপনাকে আসতে হবে এসেছি আল্লাহ তুমি তার এই খেদমতকে দিনের জন্য কবুল করে নাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার নবীজি ঘরেও সুন্দর বাইরেও সুন্দর আমার নবীজি ঘরেও সবার কাছে আদর্শ বাইরেও সবার কাছে আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন কি সম্মান দিতেন বন্ধু অথচ বন্ধু বন্ধুর সঙ্গে কি সম্মান ছিল আল্লাহু আকবার বলেন কি ব্যক্তিত্ব ছিল রাসূলের বইয়ের কাছে তিনি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন আবার দূরের মানুষের কাছেও ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো শখসিয়াত পার্সোনালিটি ব্যক্তিত্ব আমরা ব্যক্তিত্ব সম্পন্ন হব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ নিজের চরিত্রকে নষ্ট করব না সম্মানিত ভাইয়েরা মেয়েকে তিনি বলেন নাই তিন দিন যান নাই ফাতিমার বাড়িতে তিন দিন পর গিয়ে দেখেন ফাতিমার চোখ গর্তের মধ্যে চলে গেছে রাসূল বললেন তোমার চোখ গর্তের মধ্যে কেন তিনি বলছেন আন্নাহা জাইয়াতুন মুনযু সালাসাতা আইয়াম আপনার কলিজার টুকরা ফাতিমা তিন দিন যাবত খায় না তিন দিন যাবত খায় না আপনার মেয়ে সঙ্গে সঙ্গে রাসূল বলছেন তুমি কি আমাকে অভিযোগ করছো তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে চার দিন যাবত খায় না আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার চার দিন যাবত খায় না তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মা আরেক দিন এসে বলছেন আব্বাজান আমার তো ঘর নাই বাড়ি নাই আপনার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান হোসাইন আছে ওরা আমাকে কাজের সময় অনেক ডিস্টার্ব করে একটা যদি কাজের মেয়ে দিতেন একটা যদি দাসী দিতেন খুব আমার উপকার হতো রাসূল বলছেন ফাতিমা রে আমার কলিজার টুকরা দরের দুলালি ফাতিমা কাজের মেয়ের চাইতে উত্তম একটা আমল তোমাকে শেখায় দেই কি আমল তুমি আজকের থেকে আমলটা করবা হযরত আলী সিফিন যুদ্ধের দিনে আমলটা করেছিলেন তিনি তার স্ত্রীর কাছ থেকে আমলটা শিখেছিলেন যত বড় বিপদ হোক না কেন যখন কোনো বান্দে আমলটা করবে সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন রাসূল বলছেন শোনো কাজের মেয়ের কোনো প্রয়োজন নাই ফাতিমা রে শোনো আল্লাহ আমাকে বলেছেন হে রাসূল আপনি যা চাবেন আমি তাই দেব আপনি যদি উহুদ পাহাড়
আপনার জন্য সোনা বানায় নিতে চান, আমি সোনা বানায় দেব, আপনার জন্য 12 মাইল লম্বা হুদ পাহাড়টা আপনার জন্য সোনা বানায় দেব। রাসূল বললেন, না আমি কিচ্ছু চাই না, কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আমি আখিরাতকে পেতে চাই। দুনিয়াকে ছেড়ে দিয়েছি মা, তুমি দুনিয়াকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতিমাকে শিখিয়ে দিলেন, ফাতিমা তোমার সমস্ত কাজগুলো আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33-33-34 বার বলবে, আর সন্ধ্যায় আমলটা করবে, তোমার কাজের মেয়ে লাগবে না, তোমার সমস্ত কাজের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে তোমার কাজের বরকত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। আমার নবীজির চারিত্রিক বর্ণনা পৃথিবীর কোন কবি বর্ণনা করে শেষ করতে পারবে না, কোন শিল্পী তুলে থেকে শেষ করতে পারবে না, কোন সাহিত্যিক সাহিত্যের রচনা দিয়ে শেষ করতে পারবে না, কারণ আল্লাহ তার চরিত্রকে সীমা সসীম বলেছেন, না অসীম বলেছেন, সীমাহীন বলেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সীমাহীন চরিত্র আধার করে দিয়েছি, পৃথিবীর কেউ তা বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার নবীজি সব দিক থেকেই ফিট ছিলেন, স্বামীর দিক থেকেও ফিট ছিলেন। এক বউ পালা সহজ না দুই বউ পালা সহজ? বলেন বলেন। এক বউ পালা কঠিন না দুই বউ পালা কঠিন? নবীজি সহজ দায়িত্ব পালন করেছেন না কঠিন দায়িত্ব পালন করেছেন? বলেন বলেন বলেন। দুই বউ কঠিন না এক বউ কঠিন? নবীকে সহজে ছিলেন না কঠিনে ছিলেন? কঠিনে ছিলেন। তিনি কি এখানে ব্যর্থ না সফল? বলেন ব্যর্থ না সফল। তাও ইহুদি বউ ছিল, ইহুদি ইহুদি পরিবারের মেয়ে ছিল তার পরিবারে, ইহুদি কন্যা, কিন্তু সহজ বিষয় নয়, তাকেও তিনি কন্ট্রোল করেছেন। ওই নাস্তিক মোর্তাদেরা বলে এতগুলো বউ কেন, কিন্তু একটাবার চিন্তা করে বলল না, ইহুদি পরিবারের মেয়েকে নিয়ে রাসূল কেমন করে অ্যাডজাস্ট করলেন, বিধবা নারীর সঙ্গে তার জীবন তিনি কেমনে গড়লেন, বিশ্বের সেরা সুন্দর, বিশ্বের সবচেয়ে সুপুরুষ সুন্দর পুরুষটা তার জীবন যাত্রা শুরু করলেন সমাজ সেবার মধ্য দিয়া। যে সমাজে বিধবা নারীকে বিয়ের প্রচলন বাড়ায় দেওয়া হবে, সেই সমাজে জেনার পরিমাণ কমে যাবে না বেড়ে যাবে? বলেন 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 বলেন। যারা চেয়ারম্যান তারা বুঝবে এগুলো, তারা তো গোটা এলাকা বুঝে। এই যে আমার সোহেল ভাই সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, আপনারা তো উত্তর দিতে পারতেছেন না, উনি চেয়ারম্যান মানুষ দে, এরকম বহু গণ্ডগোল দেখতে হয়েছে, অনেক কিছু তাকে ফেস করতে হয়েছে। সমাজের যে বিধবা নারীগুলো পড়ে থাকে, স্বামীহারা হয়ে থাকে, এই সমস্ত বিধবা নারীদের পাশে রাসূল পৃথিবীর প্রথম যে কাজটা তিনি যে বিয়ের কাজটা শুরু করলেন, বিধবার পাশে এসে দাঁড়ালেন, মানব সেবার কাজে দাঁড়ালেন। জোরে কর সুবহানাল্লাহ। তার জীবনটা দাম্পত্যময় জীবন শুরু করলেন, একজন বিবাহিত নারীকে নিয়ে তিনি তার জীবনটা শুরু করলেন সমাজ সেবার মধ্য দিয়া, এটা তারা দেখে না। এবং রাসূল নিজে বলেছেন, আমার খাদিজা আমার চাইতে 15 বছরের বড় হলেও আমি তার দ্বারা যতটুকু মেন্টাল স্যাটিসফ্যাকশন আমি পেয়েছি, মানসিক প্রশান্তি আমি যে পেয়েছি, আমার খাদিজা আমার জীবনের শেষ সময় পর্যন্ত যদি থেকে যেত, আল্লাহর কসম করে বলি আমি, আল্লাহ মনে হয় আমাকে বিয়ের জন্য অর্ডার দিতেন না, আমিও কোনো বিয়ে করতাম। যারা জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে বিয়ের অর্ডার দিতেন না, এবং সমস্ত সন্তানগুলো খাদিজার গর্ভে এসেছে, ফাতিমা তার গর্ভে, কুলসুম তার গর্ভে, রুকাইয়া, জাইনাব সব তার গর্ভে। আমার নবীজি খাদিজাকে এত বেশি সম্মান করেছেন, এত বেশি মোহাব্বত করেছেন, এবং খাদিজা রাসূলের চাইতে 15 বছরের বড় হলেও কি হবে, রূপে গুণে সব দিক থেকে তিনি টপ ক্লাস ছিলেন, রাসূল তাকে খুব ভালোবাসতেন, খুব শক্তিশালী একজন মহিলা ছিলেন, খুব সাহসী মহিলা ছিলেন, ব্যবসায়ী একজন মহিলা ছিলেন। নবীজিকে বিয়ের প্রস্তাব তিনি নিজেই দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, তার সততা দেখে, তার সুন্দর চরিত্র দেখে। রাসূল যখন শুনতে পারলেন, চাচার কাছে গিয়ে বলেন, চাচা বিয়ের প্রস্তাব দিয়েছে কে, খয়লিদের কন্যা খাদিজা। রাসূল বললেন, রাসূলের চাচা আবু তালেব বলে ফেললেন, মুহাম্মাদের শোনো, এমন সুন্দর প্রস্তাব তোমার কাছে এসেছে, আমি তো এমনটাই প্রত্যাশা করেছিলাম, এই আরব ভূখণ্ডে মক্কা নগরে খাদিজার মতো পুত পবিত্র নারী এই ভূখণ্ডার দ্বিতীয়টা নাই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল পারিবারিক সিদ্ধান্তে না নিজের সিদ্ধান্তে? বলেন 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 বলেন। নবীজির বাপও নাই মাও নাই, চাচাকে না বললেই বা কি হতো, কিন্তু সিদ্ধান্ত হলো পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হবে, এককভাবে না পারিবারিকভাবে। আর এখন সিদ্ধান্ত হয় কেমনভাবে? আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, বটগাছ সাক্ষী, তুই ক কবুল কয় আবু,
ঠিক কি সব উলটপালট হয়ে গেল কিন্তু আমার নবীজি চাচার কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন বিয়ে শাদি হয়ে গেল খাদিজার সঙ্গে 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালেন নবুয়ত পেয়ে গেলেন আমার নবীজি আমার নবীজি নবুয়ত নিয়া খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশীতু আলা নাফসি আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত মনে হয় আমি বাঁচব না যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি মনে হয় বাঁচব না খাদিজা এত প্রজ্ঞাপূর্ণ একজন নারী ছিলেন তিনি বলছেন আমার স্বামী গো আপনি কাউকে ঠকান নাকি না আপনি কাউকে ভয় দেখান নাকি না আপনি কারো আমানতের খেয়ানত করেন নাকি না আপনি কখনো মিথ্যা বলেন না আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না আপনার কোনো অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না আপনি চিন্তা করবেন না আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যেরকম সুবহানাল্লাহ আমার নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন এবার নবীজি বলছেন ও খাদিজা আমি তোমাকে আজকে এমন একটা প্রস্তাব দিয়ে দেব তুমি আমাকে ভালোবাসা দিয়েছ তুমি আমাকে প্রেম উপহার দিয়েছ আমি তোমার দ্বারা পরিতৃপ্ত হয়েছি আমি তোমার প্রতি সলোয়ানা সন্তুষ্ট আছি পার্থিব বিষয় নিয়ে আমার কোনো ক্লেম নাই তোমার বিরুদ্ধে কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা আনুগত্যের পরামর্শ দেব এই কথার ভিত্তিতে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে অথবা সম্পর্ক থাকবে না এমন প্রশ্ন আমি তোমাকে করতে চাই কি প্রশ্ন আপনি আমাকে বলুন এবার বলছেন খাদিজা আমি আল্লাহর পয়গম্বর আল্লাহ আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন আমার কাছেই নাজিল হয়েছে তোমার কি বিশ্বাস হয় নাকি খাদিজা কাঁদতে কাঁদতে চিন্তা ছাড়াই অকপটে মুখ থেকে বের করলেন আমার স্বামী গো এই জন্যই তো আমার মন বলছিল আপনি একজন মহামানব হবে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সার্টিফিকেট নেব আমরা ঘরের ভিতর থেকে আগে ঠিক কিনা বলেন ঘরের ভিতর থেকে আগে রাসূল সার্টিফিকেট নিয়েছেন দুইজন ব্যক্তি যারা চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন একজন হচ্ছেন পুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন অনেক সাহাবী কিন্তু তা করেন নাই দেখছেন শুনছেন জানছেন বুঝছেন কিন্তু দুইজন বিনা দ্বিধায় কালিমার ঘোষণা দিয়েছেন আমার নবীজি সঙ্গে সঙ্গে তার হাত টাগায় নিয়ে বলছেন তুমি বলে ফেলো খাদিজা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা যখন পড়লেন নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন নবীজি তাকে খুব ভালোবাসতেন আমার নবীজির এই স্ত্রী খাদিজাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যে আরশের মালিক আল্লাহ পর্যন্ত নিজে তাকে সালাম দিয়েছেন এটা আস্তে কর সুবহানাল্লাহ কি ভাগ্য ওই নারীর কি ভাগ্য ছিল নিজে সালাম দিয়েছেন আমার রাসূল বলছেন খাদিজা আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হলো আল্লাহ নিজে তোমাকে আজকে সালাম দিয়েছেন খাদিজা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন বলছেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মানুষ সালাম দিলে তার জবাবের ভাষা আমার জানা আছে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন কি জবাব দেব আমি আমার তো কোনো ভাষা জানা নাই আপনি আমার হয়ে আপনি বিশ্বনবী আমার পক্ষে আপনি সালামের জবাবটা দিয়ে দিবেন আমার ভাইরা নবীজির এমন কোনো দোয়া ছিল না যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়েছে কখনো কি নবী ছিলেন কি চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছিলেন নতুন স্ত্রী তিনি গ্রহণ করেছেন কিন্তু খাদিজাকে বলেন নাই একটা বারের জন্য ঈদের দিন আসতো কোরবানির দিন আসতো কোরবানির গোশতগুলো সুন্দর করে পটলাবে দেবে দে তিনি গোটা মক্কা ঘুরতেন তার বান্ধবীদেরকে তালাশ করতেন তালাশ করে করে বান্ধবীর বাড়িতে সেই গোশতগুলো পৌঁছা দিয়া নিজের খাদিজার স্মৃতিচারণ করতেন খাদিজার কথাগুলো শুনতেন জোরে বলে সুবহানাল্লাহ আর বলতেন আমার খাদিজাকে জান্নাতের মেহমান বানায় নিও নবীজি খাদিজার জন্য প্রায় প্রায় কাঁদতেন প্রায় প্রায় তিনি দোয়া করতেন আমার ভাইরা সেই রাসূলকে নিয়ে আমার বাংলাদেশে অনেক কটূক্তি করে বাজে কথা বলে আমরা এগুলো মানতে যাব না শুনতেও যাব না তবে সময় সুযোগ আসুক আমরা প্রয়োজনে তাদের দাঁত ভাঙা জবাব দেব সবাই রাজি আছেন তো আমার নবীর চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন অতএব কোন নেতৃত্ব আমরা মানবো না নেতৃত্ব একজন কি মানবো সেটা হচ্ছে সিলেকশনে আল্লাহ যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন রাসূল যেমন করে নামাজ পড়েছেন আমরা তেমন করে নামাজ পড়ব রাজি আছেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখান জোরে বলি আল্লাহ আল্লাহ
আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন হাত নামান আমার সময় শেষ আমি শেষ করে দিচ্ছি আজকে কারণ আমাকে বলা হয়েছে আরো আগে যে শেষ করে দেন শেষ করে দেব শেষ করে দেব না বলেন এখন আব্দুর রাজ্জাক ভাই জনগণ তো শুনতে চায় চালাবো সবাই কি শুনতে রাজি আছেন তাহলে নেক্সট আয়াতের দিকে চলে যাই প্রয়োজনে ফজর হোক প্রয়োজনে ফজর কাজা হোক এটা কি চান আপনারা তাহলে ফজর যদি কাজা না হতে চান সব দিকে ব্যালান্স করতে হবে ইসলাম ব্যালান্স করতে বলেছে ভারসাম্য রক্ষা করতে বলেছে সব দিক যেন ঠিক থাকে তবে শয়তানকে ঠিক রেখে চলা যাবে না আমার কথা কি বোঝা গেল ওই ব্যালান্স আবার করা যাবে না আল্লাহর পথে আমরা টিকে থাকবো কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় পাবো না হুমকি ধামকিকে আমরা ভয় পাবো না কোনো চোখ রাঙ্গানি দেখলে আমরাও চোখ রাঙ্গায় দেব সম্মানিত ভাইয়েরা এই যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলো থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা এই মাদ্রাসায় নাকি জঙ্গির প্রজনন এই সমস্ত কথা বলার পরেও তাদের কিছু হয় না আমাদের পিছনে অনুবীক্ষণ যন্ত্র সর্বক্ষণ ধরে রাখে কোন দিক দিয়ে কোন কথা বলি লাভ হবে না আমাদের কল্পনা দিয়ে আমাদের বাপদাদার গল্প মাহফিলে শোনাতে আসি না আমরা শোনাতে আসি ঐশী গ্রন্থ কোরআনের গল্প ঠিক কিনা খুঁজে পাবা না আমাদের কথার ভিতরে গাল গপ্প খুঁজে পাবা না আমরা শতভাগ চেষ্টা করি ভালো করে কোরআন থেকে কিছু কথা বলার জন্য কোরআনকে সামনে রেখে কথা বলতে গিয়ে যদি তোমরা জিব্বা কেটে নাও হাতের ইশারা দিয়ে আমরা কাজ করব হাত যদি কেটে নাও পা দিয়ে সামনে চলে যাব পাও যদি কেটে নাও দিল দিয়ে আমি আল্লাহর স্বীকৃতি দিয়ে যাব বাতিল শক্তির কাছে মাথা নত করব না রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান হাত নামান যুবকরা নামাজ ছেড়ে দেওয়া যাবে না নোংরামি করা যাবে না এবং মোবাইল ব্যবহারের কিছু নীতিমালা ফলো করতে হবে বিশেষ করে মা বোন যারা আছেন বিবাহ পূর্ব কোনো নারীর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না ঠিক কিনা এবং মোবাইল কি বলে কম্পিউটার যদি ইউজ করতে হয় কারণ এখন তো প্রযুক্তির যুগ সেই কম্পিউটার যদি ইউজ করতে হয় আপনার বাসার ভিতরে এমন জায়গায় ডেস্কটপ ল্যাপটপ রাখা যাবে না যেটা বড় ডেস্কটপটা আপনার ঘরের মধ্যে রাখবেন আপনার ঘরের মধ্যে রেখে বলবেন মা তুমি এই জায়গায় তোমার কম্পিউটার ওপেন করো তুমি কি করবা দেখো কি দেখবা দেখো আমার চোখের সামনে তুমি দেখবা কিন্তু আড়াল করে ল্যাপটপ দিয়া অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনার সন্তানকে আপনি চরিত্রহীনা করবেন না ঠিক কিনা এই বিষয়টা আমি সবার কাছে আরজ করি দয়া করে এটা খেয়াল করার চেষ্টা করবেন যুবকরা সব জায়গায় ফেতনা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে নারী ফেতনা এখন সবচেয়ে কম না বেশি এখন হয়তো আমার মায়েরা এই শব্দটা শুনে বলতেছেন হুজুর আমাদের কি দোষ দিয়ে দিলেন পুরুষ ফেতনা নাই পুরুষ ফেতনাও আছে পুরুষ চলে যায় গার্লস স্কুলের সামনে এটা কি ফেতনা না কম পুরুষ যাবে গার্লস স্কুলে না বয়েজ স্কুলে কিন্তু পুরুষ যায় কোন স্কুলে গার্লস স্কুলের সামনে যায়া এতিমের মতো বসে থাকে কিসের মতো মনে হয় বাপও নাই মাও নাই মনে হয় কি যেন হইছে ওর কি যেন হাঁটছে বের হলো বের হওয়ার পর পিছন দিয়ে ওর পিছিয়ে পিছিয়ে যায় বলে শোনো ময় না আমি কিন্তু তিন রাত একটানা স্বপ্ন দেখছি তোমারে স্বপ্নে দেখি আমরা চতুর্থ আসমানে গেছি কোন আসমানে চতুর্থ আসমানে তো এই যে দুষ্টামিগুলো আপনি করতে যাচ্ছেন ভাবতে হবে আমার বাড়িতে মা বোন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নারী হচ্ছে রহমত নারী কি
রাহমত। যে ঘরে একটা মেয়ে জন্ম নেয় রহমত জন্ম নিল। সেই নারী যখন স্ত্রী হয় তখন সে নিয়ামত, আল্লাহু আকবার। সে নারী যখন মা তখন হয়ে যায় জান্নাত, যেরকম সুবহান আল্লাহ। এই জন্য মাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। একটা মাস্ক, 6 ইঞ্চের একটা মাস্ক যদি ভাইরাস থেকে আমাকে বাঁচানোর জন্য মাস্ক ইউজ করতে হয়, আর পুরুষের বদনজর থেকে বাঁচার জন্য অবশ্যই হিজাব পরার দরকার আছে না নাই? আছে। পুরুষের নজর মারাত্মক না ভাইরাস মারাত্মক? বলেন 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 বলেন। একটা প্রাণী আছে কচ্ছপ, হ্যাঁ কচ্ছপই তো, যেটা বসবাস করে কোথায়? আচ্ছা ডিম পারে কোথায়? বলেন ডিম পারে কোথায়? ডাঙ্গায়। মাটিতে ডিম পারে, বসবাস করে কোথায়? পানিতে। তাহলে ডিম থাকে এক জায়গায়, বসবাস করে আরেক জায়গায়, তাহলে ডিম ফুটবে কেমনে? ডিম ফোটার জন্য ওকে ডাঙ্গায় আসতে হয় না। এমন জায়গায় ডিমটা রেখে দেয় ওই পানির মধ্যে থেকে সে ডিমের দিকে ছায়া থাকে, এমন নজর, এক নজরে ডিম ফেটে বাচ্চা বের হয়। কি কথা বোঝা গেল? এন্ড পুরুষ যখন নারীর দিকে নজর দেয়, এমন নজর দেয়, ও আর কি ফাটে, ওর আরো বেশি ফাটে। কি কথা কি বলছে কেন? এজন্য নজর দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। নিজের স্ত্রী আপনি তাকান, আপনি 24 ঘন্টার জন্য সওয়াব পাবেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু অন্যের বইয়ের দিকে তাকানো, অন্য নারীর দিকে তাকানো যাবে না, দুষ্টমি করা যাবে না, ওয়াকাম কুকাম করা যাবে না। যারা ওয়াকাম কুকাম করতে চায় তারাই পর্দার বিরুদ্ধে কথা বলার ষড়যন্ত্র করে। আমরা নারীদেরকে চরিত্র, চরিত্রবতী দেখতে চাই, নারীদেরকে চরিত্রের মধ্যে আমরা রাখতে চাই। এই জন্য সবার বাড়িতে পর্দার ব্যবস্থার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ফাতিমার বাড়িতে থাকার জায়গা ছিল না, সেনা কাপড় তার এমন সময় গেছে সেনা কাপড় তার কপালে জুটেছে, সেনা কাপড় পরে আছেন, বাবার ঘরে ঢুকেছেন, বাবার বাড়িতে এসেছেন, পিছনে সেনা, স্বামীর দুর্নামও করবেন না, নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানো মাত্রই বাবা ঘরের মধ্যে ঢুকেছেন, ফাতিমার সঙ্গে সঙ্গে বসে নামাজ পড়া শুরু করেছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে রাসূল বলছেন, মা ফাতিমা তুমি এমন করে বসে বসে নামাজ পড়া কেন, বয়স তো তোমার অল্প। ফাতিমা বলছেন, বাবা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বলতে চাইলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম, আমার পিছনে ছিঁড়ে গেছে। আপনি যদি নামাজের মধ্যে ওই সেরা অংশের দিকে নজর দিয়ে দেন, আর নামাজ শেষান্তে যদি প্রশ্ন করেন তোমার সেনা জামা কেমন, আমার স্বামীর দুর্নাম হয়ে যাবে, আমার স্বামীর প্রতি আপনি একটু মনক্ষুণ্ণ হতে পারেন, আমি এতটুকু দুর্নাম আমার স্বামীর বিরুদ্ধে দেখতেও চাই না শুনতেও চাই না, এই জন্য স্বামীর দোষকে আড়াল করার জন্য আমি বসে বসে ফাতিমা নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। বলেন এই সমস্ত আদর্শ তো পর্দার মধ্য দিয়ে গড়ে উঠবে, কিন্তু আজকের সমাজের অধিকাংশ মেয়েগুলো স্বামীর দুর্নাম করে কম না বেশি? আসতে কবেন না কম না বেশি। অমুকের বউ মার্কেটে যায়, আছে না নাই? অমুকের বউ পার্লারে যায়, চুল স্ট্রেট করে আসে, ভ্রু প্ল্যাক করে আসে, না কি কয়, ভুরু ভুরু কি করে? গুনায় কবিরা মারাত্মক গুনা, ভুরু কাটা যাবে না, ভুরুকে বিকৃতও করা যাবে না, এটাকে সম্পূর্ণ হারাম করা হয়েছে। এরপরে মাথায় রং লাগায়, চুলটা লাপাক কালো করে দিয়েছেন, সেই চুলটা বিলাতি কালার করে, কি কালার? বিলাতি কালার করে ফেলে, সাল কালো তার কাছে ভাল লাগে না। এরপরে তার আরো যেন কি কয়, আরো কত কি, এই সমস্ত করার জন্য স্বামীকে বারবার চাপ দিয়ে বলে, দেখো অমুকের স্বামীটা কত ভালো, তাকে মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে, মুক্ত বাতাসে ঘোরে। এইরকম করে স্বামীকে প্রেশার দিয়ে ফেলে, আমার মায়ামনটা করা যাবে না, আপনার সমস্ত সৌন্দর্য ডিসপ্লে করবেন কয়জনের সামনে? আসতে বলবেন না কয়জনের সামনে? একজনের সামনে আপনি সম্পূর্ণ সৌন্দর্য আপনি ডিসপ্লে করবেন, কোনো আপত্তি নাই। এছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষের সামনে ডিসপ্লে করা যাবে? ডিসপ্লে করা যাবে না। যখনই আপনি ডিসপ্লে করবেন, এইচআইভি আসবে, গনোরিয়া আসবে, সিফিলিস আসবে, করোনা আসবে, আরো মারাত্মক মারাত্মক রোগগুলো হাজির হয়ে যাবে। যত আকাম বাড়বে এই সমস্ত ভাইরাস কমবে না বাড়বে? আসতে বলবে না কমবে না বাড়বে? বাড়বে। আমার বন্ধুগণ,
আমার বাড়িতে আপনার বাড়িতে সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদেরকে কন্ট্রোল করব আমরা, মা বোনদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব আমরা। তাদের জন্য আমরা চারটা টিপস নিয়ে যাব, তাদেরকে আমরা চারটা টিপস দিয়ে দেব, তাদের ব্যাপারে আমরা চারটা পরামর্শ দিয়ে দেব। আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে তারা কিসে দাঁড়াবে? আসতে বলবে না, কিসে দাঁড়াবে? নামাজে দাঁড়ায়া যাবে, রোজাটা রেখে নেবে, পর্দার পরিবেশ মেনে চলবে, স্বামীকে দাম দেবে, স্বামীকে অনার করবে, এই চারটি কাজ করবে, আল্লাহর জান্নাতের আটটা দরজা তার জন্য ওপেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কথা তো অনেক ছিল কিন্তু আমরা সঙ্গত কারণেই আজকে আমরা যতটুকু অনুমতি পেয়েছি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার কারামত ভাই তিনিও আছেন এই মাহফিলের শুরু থেকে, তিনি আমার বয়সে অনেক সিনিয়র, অনেক প্রাজ্ঞ, অনেক মানে জ্ঞানবৃদ্ধ একজন মানুষ তিনি। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, তার ফ্যামিলিকে কবুল করো, আমার সোহেল ভাইকে তুমি আল্লাহ কবুল করো। কেউ যাবেন না, যাচ্ছেন কেন? আমিও যাব, আপনিও যাবেন। আমার কালকে মাহফিল হলো, ওইদিকে কোন বান্দা যেন গাই বান্দা আছে না, একটা গাই বান্দা, ওই দিকে আরেকটা আছে হাতি বান্দা, সব বান্দে থই, হাতিও বান্দে গরুও বান্দে কিন্তু মানুষ বান্দে না। তো এই হাতি বান্দা আগামীকালকে আমার দিনের বেলা একটা প্রোগ্রাম আছে, আমিও তো যাব, অনেক দূর মাহফিল, আমি যাব, আপনিও বাড়িতে যাবেন, কিন্তু দোয়াটা করে যাব না আমরা একসঙ্গে? আমরা দোয়া করে যাব না? দোয়া থেকে মাহরুম হব কেন আমরা? সবাই একসঙ্গে এক কাতারে একসাথে বসে আমরা দোয়ায় সামিল হয়ে আমরা ধৈর্যের সাথে আল্লাহ যেন নিরাপদে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সোজা দোয়ার দিকে চলে যাচ্ছি, তার আগ দিয়ে আমি একটু বলতে চাচ্ছি, আমি আমার আগের মেহমান আপনাদের বরকতের জন্য আপনার একটু বরকতি হাতে কিছু দান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى গভীরত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের সুরাতুল আলা থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করেছি, যৎকিঞ্চিত কথা বলেছি। আলোচনা শেষান্তে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে আমাদের দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও, কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখব মা আমার নাই রে, বাবা আমার নাই। যাদের চেহারার দিকে তাকালে কলিজাটা ভরে যায়, পরাণটা জোড়াইয়া যায়, সেই জনম দুঃখিনী মা যার চলে গেল রে, সে আব্বা আম্মার কবরের সমস্ত আজাব মাফ করে দিয়ে কবর গুলোকে জান্নাতের বাগিচা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন, কবরের সহায়া দিয়েছেন, মুখটা ঘুরাইয়া দিয়েছেন, মুখের বাদনটা খুলে দিয়েছেন, বাঁশ চাপা দিয়েছেন। আজ বড্ড মনে পড়ছে সেই বাবার কথা, আজ বড় বড্ড মনে পড়ছে সেই মার কথা। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর সেখানে দোয়া পড়ি, দিল থেকে মন থেকে কণ্ঠ জার করে আল্লাহ সেখানে দোয়া পড়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সাগীরা রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়াল্লাহ বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন আয় আল্লাহ তাআলা এই মাহফিল তুমি আল্লাহ ভালো করে জানো কত কষ্ট করে আঞ্জাম দিতে হয়েছে মাহফিল হবে কি হবে না মাহফিল বাস্তবায়িত হবে কি হবে না কত উৎকণ্ঠা ছিল আল্লাহ মাহফিলটা তুমি আল্লাহ বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ মেহরবানি করে মাহফিলটাকে কবুল করে নাও এবং এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নাও শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও কমিটি মেম্বারদেরকে কবুল করে নাও আব্দুর রাজ্জাক ভাই ভাগ্যবান মানুষের নাম তুমি তার খেদমতকে কবুলের মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার দিকে তাকালে অসহায় মনে হয় আজকে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই ওয়াল্লাহ কাশ্মীর শেষ হয়ে গেল আয় আল্লাহ তাআলা আসাম কিনি নাটক শুরু হয়েছে ইয়েমেন সিরিয়ার শিশুরা না খেয়ে মারা যাচ্ছে ও আল্লাহ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিয়া দখল করে রেখেছে আল্লাহ গো তোমার গায়েবি মদদ নাজিল করো রসুল আর পাঠাবে না নবী আর পাঠাবে না কিন্তু একটাবারের জন্য তুমি আল্লাহ বলো নাই আবু বকর ওমর আর পাঠাবো না আল্লাহ তাআলা মেহরবানি করে গোটা পৃথিবীর মুসলিম উম্মার রহমতের জন্য বরকতের জন্য আল্লাহ এক ওমরের মতো আবু বকরের মতো একজন মুসলমান তুমি আল্লাহ পাঠায় দাও আয় আল্লাহ তাআলা কুরআন দারানোর মতো তৌফিক আল্লাহ তুমি আমাদের দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করছি তোমার কাছে প্রার্থনা করছি আমরা যে অবস্থায় আজকে দুটো হাত পেতে আছি আল্লাহ পৃথিবীর কোথাও শান্তির কোনো বাতাস আমাদের মিলছে না শান্তি কোন পথে কি পথে আসতে পারে শান্তি এই চেতনা এই জাগ্রত তুমি মুসলিম উম্মার মধ্যে তুমি আল্লাহ করে দাও আয় আল্লাহ তাআলা বাংলার জমিন সুজলা সফলা শস্য শ্যামলা 54,000 বর্গ মাইলের এই সুন্দর সোনার বাংলাদেশ যে বাংলাদেশে আজান শুনতে শুনতে ঘুম থেকে আমরা উঠি আবার আজান শুনতে শুনতে আমরা ঘুমের দিকে চলে যাই 4,500,000 মসজিদের এই দেশ এই দেশে এই আজানটা এই কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গিয়ে পার্লামেন্টে কোরআনের আইন পাস হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না আয় আল্লাহ তাআলা বিচার যদি করো আমরা পারপার সুযোগ পাবো না আল্লাহ আমাদের বিচারটা তুমি আল্লাহ সহজ করে দিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা তুমি যে কত বড় সত্তার তুমি যে কত বড় গোপনকারী আমাদের কত কিছু গোপন করে তুমি আল্লাহ রেখে দিয়েছো আমাদের কত পাপকে তুমি আল্লাহ সত্তার হয়ে তুমি আল্লাহ আমাদের গোপন করে রেখে দিয়েছো দুনিয়াতে যেমন গোপন করে রেখে দিয়েছো কিয়ামতেও হাশরে তুমি আল্লাহ গোপন করে রেখে দিয়ে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ তুমি যদি বিচার করো আমরা পার পাবো না তুমি যদি হিসাব নাও আমরা নাজাত পাবো না তুমি যদি আমাদেরকে একটা একটা করে ধরো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ আল্লাহ তাআলা আমরা তোমার কাছে ফরিয়াদ করি কত মজলুম কত তোমার বান্দারা কত মানবেদের জীবন যাপন করছে আল্লাহ তোমার গায়েবি সাহায্য নাজিল করো সমস্ত জুলুম থেকে মজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মূর্তি যখন হবে শহীদি মৌত দিয়া দিও আল্লাহ মূর্তি যখন হবে আল্লাহ শহীদের দরজা কেমনে পাওয়া যায় এমন সুযোগটা আমাদের জন্য করে দিও আল্লাহ আমার সোহেল ভাইকে কবুল করো আমার নবীদুল ভাইকে কবুল করো আমার আবু বকর ভাইকে কবুল করে নাও সভাপতি মহোদয়কে কবুল করে নাও মাদ্রাসার সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ মালাকুল মওত প্রত্যেক দিন এসে এসে ঘুরে যায়
কিন্তু কোন দিন একদিন কোন দিন আসবে আর ঘুরে যাবে না, কোন দিন হবে তা আমরা কেউ বলতে পারি না, তবে একদিন মরবো আমরা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে তোমার ডান পন্থী বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নিও, জান্নাতের তালিকায় আমাদের নামটা সিলেকশন দিয়ে দিও আল্লাহ। যখন মরে যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কত স্বপ্ন করেছিলাম, কত স্বপ্ন এঁকেছিলাম, নরম নরম বিছনায় সিরুম, ঘর থেকে টান মেরে বের করে দেবে, গোসল আমার জন্য বরাদ্দ হয়ে যাবে, আমাকে গোসল করায় দিয়া কাপড় চোপড় কেচি দিয়ে কেটে ফেলে সেলাইবিহীন কাপড় পরায় দেবে, আমার গায়ের ভিতরে ঢুকায় দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া চকলেটের মতো বানায় নিয়া জানাজে হাজির করবে, জানাজা শেষ হবে, মানুষ হাজির হয়ে যাবে রে, কিন্তু আমাকে নিয়ে আর কেউ ডাকাডাকি করবে না, আমার চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, বউ কেঁদে কেঁদে বলবে স্বামী গো আমাকে আজকে তো বললেও না, সন্তান বলবে আব্বা আমার জন্য কি ফলমূল কিনে আনবা না, কত আদর কত স্নেহ কত ভালোবাসা আজকে সব মাইনাস হয়ে যাবে, ওই বেডরুম থেকে বারান্দায় না বারান্দা থেকেও রাখবে না, আমাকে খুলিতে গোসল করাইয়া বাড়িতে তুলবে না, সেখান থেকে নামায় দিয়া গোসল করায় দিয়া পোশাক পরায় দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে, বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না, বাঁশ চাপা দিল মাটি চাপা দিল বৃষ্টি শুরু হলো কবরটা ফুলে উঠলো, এই চামড়ায় কত তেল লাগালাম সব মাটি খেয়ে ফেলবে, এই মাথায় কত শ্যাম্পু দিলাম সব চুল উপড়ে যাবে, এই দাঁতে কত ব্রাশ লাগালাম দাঁত সব খুলে খুলে পড়বে, এই দেহেতে কত কি লাগালাম পোকামাকড়গুলো ডাক দিয়ে বলবে দেখ কত বড় খাদ্য আসছে, আমার দেহটা ওই পোকার দেহের মধ্যে চলে যাবে, শান্তি মুহূর্ত যখন চলে আসবে আল্লাহ আমাদের সবার জবানে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।